বাড়ি বাড়ি মহল্লায় চার পাঁচজন সাতজন দশজন পীর ওই ফরিদপুর গেছি এক জায়গা হাফেজ রবিউল কাগজের আমাকে এক গ্রামে 52 জন পীর কালকে কি তাতিয়ে গ্রামের মানুষ তো গোমরা থাকার কথা না তোকে পীর গেছি আর কেমন কয়জন 100 রো নামাজ পড়ে না হ্যাঁ অকালে পীরে কামাল পীরে গামলা পীরে লাল পতাকা ও মুসলমান কিয়ামতের ময়দানে এই পীররা আপনাকে নামে মামলা দেবে জানেন আপনারা কইবেন যে আল্লাহ তুমি কোরআনে কইছো কোন মাস সাদিকিন পীর ধরো তাই তো আমরা ধরছিলাম পীর সাহেব এর নেই সে পীর তো এই পীর সে পীরই দিতো যকে যাচ্ছে তো ও আমাকে এই ধোকা দিল কে আর পীর সাহেব কি বলবে জানেন পীর সাহেব বলবে যে আল্লাহ ওগে ধরো আমার ধরো আমারে ধরো ওর ওগে কারণে আমারে ধরো না আমি ওগে দোষে দোষী না আমার বাড়ি আসলে বিপদ হবে এটা আমি আগে থেকে জানাই দিছি দেখবেন তাকে বাড়ি আমগাছ বাজারের মাথায় লাল পতাকা আছে না লাল পতাকা লাল পতাকা কি ভালো লক্ষণ না বিপদের সংকেত বিপদ সংকেত না রাস্তায় ব্রিজ ভাঙা আলিপরা লাল পতাকা দিয়ে দেয় রেড সিগনাল ঠিক না পিসাবরা বলবে আল্লাহ আমার বাড়ি ঢুকলি ওকে বিপদ হবে একে আমি ছোট পতাকায় দিইনি তো গাছের উপরে টানাই দিছি যাতে দূরের থেকে দেখে আমার বাড়ির কাছে না আছে তাই এগুলো আসলো কে আল্লাহ কা এই পতাকা ছিল বলে হাসিল তো তাগেলি কে তাগেলি কা মৌলভীরা পায়জামা বানায় মা যায় 3.5 চওড়া সতর ডাকলি তো হলো অত চওড়া পায়জামা বানায় লাভ কি সুন্দর করে বুঝাই দেছে কা কাপড়ির দাম বাড়াইও না মিয়া ছোট খাটো করে সতর ডাকো পায়জামারে খাটো করে প্যান্ট বানাই দেছে প্রথম সময় প্যান্টের টু ঢিলা ডালা ছিল এখন টাইট হইতে 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 এমন সুন্দর হয়েছে আল্লাহু আকবার যেই প্যান্ট পরে যদি উড়ো টাক্কা বসে তাহলে মনে হয় যেন পায়খানা করতে বইছে পিছন দিয়ে এক বিঘে একেবারে প্যান্ট শরীরে তলেতে বের হয়েছিল যায় দেখছেন না সুন্দর এই প্যান্ট পরে যদি নামাজ পড়তে যায় রুকুতে গেলে গেঞ্জিটা টাঙ্কাইয়ে ভিটির দিক চলে আসে প্যান্টটা টাঙ্কায় নিচের দিক চলে যায় পাশার গিরে ঘুরি সব বার হয়ে যায় পিছনে শিকড় মিকড় যা হয়েছে সব দেখা যায় পিছনে যুবকরা হাসতে হাসতে বের হয়ে যাচ্ছে তোরা যাইস কোন জায়গা কয় হুজুর মসজিদে আপনিও যাইয়েন না সামনে যেয়ে দেন একজন একবার কিভাবে রুকু দিছে আমি রুকু দেব ওনার ভাষা দেখবো শয়তানে طبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا قليل وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون وقال تعالى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال محمد رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه وهواها وتمنى على الله
أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه شكرا ولي آمين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুর্গাবর্দি গালার বাজার সংলগ্ন বাইতুল্য জামে মসজিদ এবং নয় নং ওয়ার্ডের সকল যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক আজ মাহফিল অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি এতক্ষণ বয়ান করেছেন হযরত ওলামায়ে কিরাম মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব যুব সমাজের সকল সদস্যবৃন্দ এ অঞ্চলের মুরব্বিয়ান মুখলেসান বিভিন্ন দলের ছোট বড় রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ প্রাণপ্রিয় দেশবাসী এবং পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে তার অসংখ্য নিয়ামতের অসংখ্য শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে হাজারো আপদ বিপদ বালা মুসিবতের ভিতর দিয়ে বাঁচায় রেখেছেন আমাদের অসংখ্য অনিয়মের ভিতর দিয়েও প্রচুর নাফরমানি করার ভিতর দিয়েও আল্লাহ পাক মেহরবানি করে তার নিয়ামতের দরজা আমাদের থেকে বন্ধ করে দেন নাই সমস্ত নিয়ামত অব্যাহত রেখেছেন মোটামুটি শীতের রাত্রে আরামের বিছানা থেকে উঠাইয়া আল্লাহ পাক আমাদেরকে হিদায়তের বুক ভরা আশায় গোমরাগির ভয়ে সওয়াবের আশায় গুনার ভয়ে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য কোরআন সুন্নার কিছু ভালো কথা বলা এবং শোনার একটা পরিবেশ তৈরি করে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সারাটা দুনিয়া জুড়ে মানুষের ভিতরে গুনার প্রতিযোগিতা পাল্লা শুরু হয়ে গেছে সকলেই ব্যস্ত হয়ে গেছে কে কার চেয়ে আগে জাহান্নামে যাবে কে কার চেয়ে বেশি সাজা শাস্তি উপভোগ করবে বড় বড় জাহান্নামে কেডা কার চেয়ে আগে যাবে এ নিয়ে একটা পাল্লা চলতেছে বড় জান্নাত থেকে যাবে এ নিয়ে পাল্লা একেবারে শেষ হয়ে গেছে আমরা এই পরিবেশ না পাইলে মজলিস না পাইলে এ টাইমটা বিভিন্ন প্রকার গুনার মধ্যে কাটাইতাম বহু মানুষ আছে রব্বুল আলামিন এহসান করেছেন ভালোবেসেছেন তাই ডেকে নিয়ে আসছেন আজকের মাহফিলের মেজবান স্বয়ং আল্লাহ
আজকের মাহফিলের দাওয়াত স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসছে আমরা তার মেহমান অবশেষে দোয়া হবে মালিকের কাছে দরখাস্ত আল্লাহ আয়া নেহি হো বুলায়া গয়া হো আমরা আসি নাই তুমি ডেকে নিয়ে আসছো তোমার দরবারে ডেকে নিয়ে আমাদেরকে মাহরুম করে অপমান করে খালি হাতে বিদায় দেবা আশা করি এটা তোমার শান না আমাদের সকলকে তুমি আল্লাহ আজকে এখান থেকে ক্ষমার ঘোষণা দিয়ে দিও আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতি লিস্টিতে নামটা লেখাই দিও যে কথাগুলো বলিও শুনি সব কথার পর বক্তা শ্রোতা সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন সবাই বলি আমিন দুনিয়ায় বিশেষ করে বাংলাদেশে তিনটে ক্যালেন্ডারের খুব প্রসিদ্ধি দুইটা একেবারেই বেশি প্রসিদ্ধ তার মধ্যে একটা আন্তর্জাতিক প্রসিদ্ধ ক্যালেন্ডার ক্যালেন্ডার বুঝেন তো মাস তারিখ হিসাব রাখা ইংরেজি ক্যালেন্ডার জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি চলে গেছে নববর্ষের প্রথম মাস বড় বড় বরকতময় মাস আমার দেশের যুবকরা রাতের বেলা কনসার্ট করে গান বাজনা গাইয়ে ঢোল ঢোকর পিটাইয়া এই জানুয়ারিকে স্বাগতম জানাইছে বরকতি মাস এরপরে আর আসতেছে এক দুই তিন মাস পরে বৈশাখ মাস তারও স্বাগতম জানাবে পান্তাবাতার পশাই ইলিশ দিয়ে বড় ভাগ্যের দুটি ক্যালেন্ডার কিন্তু মুসলমানের জন্য মনে হয় দুর্ভাগ্যের ক্যালেন্ডার আরবি ক্যালেন্ডার এ কেউ মনে রাখে না চলতি মাসটা কোন মাস সাধারণভাবে মুসলমানদের কাছে জিজ্ঞেস করলে বলতে পারবে খুব কম সংখ্যক মানুষ মসজিদের ইমাম সাহেবরা মনে রাখা দায়িত্ব নলিবরা ইমামতি থাই না সেই জন্য দায়িত্বই আমরা মনে রাখি কারণ আরবি মাসের সাথে মিল করে মুসলমানদের বড় বড় ইবাদত আছে ঠিক না না জানুয়ারি ফেব্রুয়ারির সাথে এবার রমজান মাস হবে কি মার্চ মাসে রমজান মাস মার্চ মাসে কিভাবে কাজী রমজান মাস রোজা হবে কি মাসে রমজান মাসে রমজান মাস কি মাসে হবে মার্চ এপ্রিল জুলাই হবে ইংরেজিতে রোজা হবে কি মাসে রমজান মাসে শবে বরাত হবে কি মাসে শাবান মাসে আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হইছে কি মাসে রজব মাসে চলতি মাসে ঈদুল ফিতর কি মাসে শাওয়াল মাসের এক তারিখ তারপরে হজ হবে কোরবানি হবে কি মাসে জিলহজ মাসের দশ তারিখ আশুরা হবে কি মাসে মহরম মাসের দশ তারিখ একে ইংরেজি কইলাম না আরবি কইলাম সব আরবি ঠিক না কি কইছে আল্লাহ তো ইংরেজি সাল গণনা শুরু হয়েছে ঈসা আলাইহিস সালামকে শুলি চড়াইছে দাবি করে খ্রিস্টানরা সেই থেকে কাজেই একজন জলিলুল কদর নবী রসুলকে শুলি চড়াইল দাবি করল একান্ত মিথ্যা দাবি ঈসা আলাইহিস সালামরে তারা শুলি চড়াইতে আল্লাহ কয় ওয়ারাফানাহু মাকানান আলিয়া আমি ঈসা আলাইহিস সালামকে উপরের ঘরে তুলে নিয়ে গেছি দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম সবলিত অবস্থান করতেছেন আবার আসবেন দুনিয়া ঈসা আলাইহিস সালাম বিশ্বাস আছে কিয়ামতের বড় দশটা আলামতের একটা হলো আবার ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবেন একথাকে বিশ্বাস করা ঈমানের অঙ্গ যেমন তুলে নেছেন হুবহু ওইভাবে আসবেন এই হাজার হাজার বছর চলে যাওয়ার কারণে উনি বুড়ো হয়ে একেবারে জয়ীব হয়ে ঢিলে হয়ে যাবে তা না যে বডিতে যে বয়সে নেছে ওই বয়সের সাথে আবার দুনিয়ায় পাঠিয়ে দিবেন আল্লাহ তাআলা খ্রিস্টানরা কয় আমরা ঈসা ওরা কয় যিশু যিশুরে শুলি চড়াইয়া শেষ করে দিছি একজন জলিলুল কদর রসুলকে শুলি চড়ানো এটা কি মুসলমানদের পক্ষে না বিপক্ষে সেই দিন থেকে ওরা ইংরেজি সাল গণনা করা শুরু করেছে আর তারপরে 2023 সাল খ্রিস্টানরা আনন্দ করতে পারে নববর্ষের জানুয়ারির এক তারিখ রে
আনন্দ করতে পারে শুভেচ্ছা জানাইতে পারে এটা মুসলমান জানাতে পারে না কিন্তু এদেশের মুসলমানরা 31st নাইট 31 ডিসেম্বর দিবাগত রাতটাকে জানুয়ারির আগমন উপলক্ষে যেভাবে স্বাগতম জানায় আনন্দ করে তাতে মনে হয় যেন মুসলমানের সন্তানগুলো নাকি খ্রিস্টানের সন্তান একটু বোঝা যায় না ঠিক না অনুকরণে বড় তৃপ্তি পায় অনুকরণ মুসলমান অনুকরণে পাকা আমার নবী 1500 বছর আগে বলে গেছে যে আমার উম্মত অনুকরণে বড় পাকা হবে কাজেই অনুকরণ করবে কার সেটা একটু আমি বলে দেই আল্লাহ পাক বলেছেন কুলাতিউল্লাহ ওয়া আতিউর রাসূল হে নবী তুমি উম্মতকে বলে দাও এটা যদি করতে হয় অনুসরণ যদি করতে হয় অনুকরণ যদি করতে হয় তাহলে আল্লাহর হুকুমের অনুসরণ আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজও হুকুম হুজুরের কথাও কাজে অনুসরণ ও অনুকরণ ওয়া উলিল আমর মিনকুম আর যে জামানায় যারা হবা সেই জামানায় যে উলামায়ে হককানি থাকবে আহলে হক বড় বড় উলামায়ে কেরাম থাকবে তাদের কথা কাজের অনুসরণ অনুকরণ করবা অনুকরণে যেহেতু তোমরা পাকা ভালো অনুকরণ করতে তোমরা অনুকরণ করতে চাও অনুকরণটা বড় সুন্দর করতে পারো তবে অনুকরণ করলে তিন জায়গা কয় জায়গা এক নম্বরে কার আল্লাহ দুই নম্বরে রসুল দুই নম্বরে রসুল তিন নম্বরে আহলে হক উলামায়ে কেরামের উলামায়ে কেরামের অনুসরণ আর অনুকরণ করতে হবে কিন্তু উম্মত আমার অনুসরণ অনুকরণ করবে ইহুদ নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের কালচার ভালো লাগবে তাদের চালচলন ভালো লাগবে তাদের কি বলা হয় সামাজিকতা ভালো লাগবে তাদের সভ্যতা তাদের আদর্শ তাদের বিনোদন এটা মুসলমানের ভালো লাগবে আল্লাহ নবী 1500 আগে বছর আগে বলেছেন হুজুর বলেন অনুসরণ অনুকরণ করতে 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 উম্মত এত নিচে নেমে যাবে কাফের মুশরিকের অনুসরণ করতে করতে এত নিচে নেমে যাবে যে যদি কোনো মুসলমানের সন্তান দেখে যে কোনো খ্রিস্টানের বাচ্চা সে তার মাকে নিয়ে রাজপথে দাঁড়িয়ে ধর্ষণ করতেছে মায়ের সাথে ব্যভিচার করতেছে মায়ের সাথে জেনা করতেছে মুসলমানের সন্তান মনে করবে এর মধ্যে ক্রেডিট আছে কাজেই সেও তার মাকে নিয়ে রাজপথে দাঁড়িয়ে অন্যায় শুরু করে দেবে সাহাবা কেরাম বললেন হাজাই হুমকিনি ইয়া রাসূলুল্লাহ হুজুর এটা কি সম্ভব এটা কি হবে হুজুর বললেন আমিও থাকবো না তোমরাও থাকবে না কথা চলতে থাকবে উলামায়ে হাক্কানি কথাগুলো বয়ে নিতে থাকবে যেদিন আমরা তোমরা কেউ থাকবো না সেই দিন এই ঘটনা গুলো ঘটবে মুসলমানের সন্তান অমুসলমানের অনুকরণ করতে করতে এত নিচে নেমে যাবে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাইতেছে মুসলমানের সন্তানের আল্লাহ আল্লাহর নবীর সুন্নত একটাও ভালো লাগে না সুন্নতি পোশাক ভালো লাগে না সুন্নতি টুপি ভালো লাগে না সুন্নত সুন্নতি জামা জুব্বা ভালো লাগে না সুন্নতি সব কিছু ভালো লাগে কিছু তাদের ভালো লাগে না ইহুদ নাসারাদের কাটিং এ চুল কাটতে ভালো লাগে তাদের কোয়ালিটিতে দাড়ি রাখতে ভালো লাগে তাদের কোয়ালিটিতে প্যান্ট পরতে ভালো লাগে তাদের আদর্শের গেঞ্জি পরতে ভালো লাগে তারা যা করে তাই মুসলমানের সন্তান সেইটা অনুসরণ করে চলচ্চিত্রের নায়ক নায়িকারা হয়েছে এ জামানার মুসলমান যুবক যুবতীদের নবী তারা যা করে এরাও তাই করে একেবারে প্রত্যেকটা ক্ষেত্রে মুসলমানদের অনুসরণ কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার আল্লাহ নবী বলেন মান তামাসসাক বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ যে সময় দুনিয়া থেকে মুসলমানদের অলসতার কারণে মুসলমানদের অবহেলার কারণে অমুসলমানদের অপচেষ্টার কারণে সুন্নতগুলো দুনিয়া থেকে মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে সুন্নতগুলো দুনিয়া থেকে মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে ওই সময় যদি আমার কোনো উম্মত একটা সুন্নত আমলের নিয়তে জিন্দা করার নিয়তে আমলে পরিণত করে আল্লাহ নবী বলেন তাকে 100 শহীদের সওয়াব দেয়া হবে কারণ ওই সময়টা হবে বড় বিপদের সময় এখন আমার সামনে থাইকা নবী পাক বলেন আমার সঙ্গে থাইকা এই স্বর্ণ যুগে গলা কাটাই দেয়া যত সহজ গলা কাটাই দেয়া ময়দানে যাইয়া যুদ্ধ করতে করতে গলা কাটাই দেয়া যত সহজ তার যত কঠিন তার চাইতে হাজার গুণ কঠিন হবে এমন একটা সময় আসবে যেই সময় একটা সুন্নতের পর আমল করা তার চাইতে হাজার গুণে বেশি কঠিন হবে
স্বর্ণ যুগ আমার বয়ানে তোমরা দশ ভাই পড়িয়া জিব্রাইল আসতেছে তোমরা টের পাও নতুন নতুন গিনাজিল হয় তাজা তাজা কথা তোমরা পাইতেছো যে কোন সংকটে পড়ে গেলে আমার দ্বারস্থ হও আমি সঙ্গে সঙ্গে আসমানি বাণী ওহি দিয়া তার সমাধান করে দেই তোমরা অন্যায় করলে সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু হয়ে যায় আমি আল্লাহকে যা বলি তা তোমরা নগদে দেখতে পাও এমন একটা সময় আসবে যেই সময়ে কিসসাগুলো বলা বলি হবে বাস্তব দেখানোর কেউ থাকবে না বাস্তব দেখানোর কেউ থাকবে না ওই সময় ঈমান ধরে রাখা অত্যন্ত কঠিন হবে কাজেই আমার সাথে যারা উহুদ আর বদরের খন্দকে যায়া 27টে যুদ্ধে অংশ গ্রহণ করে এই যুদ্ধক্ষেত্রে যারা যুদ্ধ করতে করতে কাফেরের মোকাবেলায় কাফেরের হাতে আহত নিহত হইয়া শাহাদত বরণ করেছে এই রকম শহীদের 100 শহীদের যেই নেকি 100 শহীদের যেই নেকি আমি বলতেছি আপনারা বহুবার শুনেছেন এই হাদিস শুনতে শুনতে কান্তেলচা হয়ে গেছে একটু চক্ষু বন্ধ করে ভেবে দেখেন বাবা নিজের মরণটা কত কঠিন ছেলে বললো ফ্যামিলির পাঁচজন সদস্য কোন গ্যাঞ্জাম গন্ডগোলে যে মারা গেলেন ওই বাড়িটার শোকের কি পরিস্থিতি হয় আল্লাহর নবীর হাতে গুনাহ বাছাই করা সাইয়্যিদুস সুহাদা হামজা গসিলুল মালাইকা হামজালা একেবারে একটা না 70 জন কারী সাহাবাকে হুজুর পাঠিয়েছেন হযরত খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এই 70 জন ধরে শহীদ হয়ে গেছে 70 জনের 70 জনই সাহাবী এই রকম সাহাবী শহীদের 100 শহীদের নেকি যে পরিমাণ হয় এই জামানায় একটা সুন্নতের বার আমল করলে আল্লাহ তার চাইতে বেশি নেকি দান করে কারণ কি কারণ কি ওই সুমান নবীর ডাকে গলা কাটাই দিয়া যত কঠিন ছিল এই সময় এক মোট দাড়ি রাখা তার চাইতে কঠিন স্বামীতে দাড়ি রাখলি বৌতি চাষা কয় সুবহানাল্লাহ যুবকরা দাড়ি রাখলে চাকরি হয় না কতক্ষণ ছেলেতে দাড়ি রাখলে আব্বা মায় তারা ধিক্কার দেয় তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে এ কথা বলার সাথে সাথে আব্বাই যদি কয় আব্বা কাফের হয়ে গেছে মা যদি কয় মাও কাফের হয়ে গেছে কেন আল্লাহর কুদরতের উপরে অভিযোগ করেছে দাড়ি কি ছেলে নিজে বানাইছে না আল্লাহ দিছে কে দিছে আর দাড়ি দেওয়ার বয়স যখন আল্লাহ তখনই দিছে আমরা জন্মের সময় জন্মের সাথে মায়ের পেটে কয় মাস ছিলাম 6 7 8 9 10 এর উপরে কেউ না দশ পুরে গেলে ডাক্তাররা কয় যে পাঙ্গিসে বেশি বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি অপারেশন করে বের করতে হবে সিজার করে কাটি বের করতে হবে ঠিক না দশের বেশি কেউ নাই ছিলাম না আমরা তাই 9 10 মাসের আবার শুরুতে 3 4 মাস চলে গেছে কি দেখি আর কি এক চিল্লা গেছে ছেলে বীর্য দ্বিতীয় চিল্লায় রক্ত তৃতীয় চিল্লায় গোস্ত হইয়া একটা বডি হয়েছে চতুর্থ চিল্লা শুরুতে আল্লাহ তাআলা রুহু দেশে তাহলে শুরুতে 120 দিন 6 মাস চলে গেছে এলোমেলো লাস্টে যদি 10 মাস থাকে 6 মাস এই 6 মাসের ভিতরে আল্লাহ তাআলা শরীরের অঙ্গগুলো সব সুন্দর করে দিয়েছে প্রত্যেকের মাথায় কিছু না কিছু চুল নিয়ে জন্ম নিছে ঠিক না হয়েছিল না চুল এবং অনেকের চুল এরকম বড় বড় হয়ে গেছে এরকম বড় বড় চুল হয়ে যায় তো 6 মাসে মাথা পেটের মধ্যে রাইখা যে আল্লাহ তাআলা এত বড় চুল দিতে পারলো ওই আল্লাহ তাআলা নবজাতক বাচ্চার মুখে পেটের ভিতরে থেকে দাড়ি বানাই দিতে পারতো না পারতো না আরো যে যে জায়গা যা পরে হয় তাও দিতে পারতো না সব তার নাম কয় যাচ্ছে না তো সব তার দিতে পারতো না কিন্তু সেগুলো দেয়নি বিশেষ করে দাড়ি দেয়নি কেন কয় চুলের মশালা আর দাড়ির মশালা ভিন্ন চুলের মশালা হলো বাচ্চা ডেলিভারির এক সপ্তাহের ভিতরে এক সপ্তাহ পরে সপ্তম দিন চুল কাইটা চুলের ওজনে স্বর্ণ রূপ সৎকা করে দিতে হবে আর দাড়ির মশালা হলো দাড়ি হওয়ার পরে গজানোর পরে জীবন গোড়ায় ঘুর দেওয়া যাবে না বেলেট দেওয়া যাবে না এলো দাড়ির মশালা দাড়ি বড় সম্মানীয় অঙ্গ আল্লাহ তাআলা জন্মের সময় দাড়ি দেয় নাই কেন কয় এ দাড়ি তো আর পরে কাটা যাবে না আর নবজাতক দুধের বাচ্চা এই সম্মানী দাড়ি এত বড় সম্মানী অঙ্গর সম্মান করতে পারবে না তাকে যত্ন করতে পারবে না কথা বলে হাদিসে আছে আল্লাহ নবী বলেন মান আকালা মিন হাদিস সাজারাতিল মুনতিনা
جدلوه بعنقه ولا تأخذ بلحيته وبرأسه أو كما قال حضور বলেন যদি কেউ এই নাপাক গাছের অংশ খাইয়া অর্থাৎ তামাক বিড়ি সিগারেট তারপরে কি কয় ভাং এদের ভাং খায় গাঁজা খায় এবা খায় এগুলো সব গাছের অংশ এরকম লাস্টে বলছে হাত্তা লাসানাল বাসাল এমন কি রসুনের কাঁচা পেঁয়াজ খাইয়া কেউ যদি মসজিদে আসে তাহলে তাকে জাররুহবি অনুকিহি ওর গলা ধরে ধাক্কা বের করে দাও ওর গন্ধে ফেরেশতারা রহমতের ফেরেশতা মসজিদের মধ্যে ঢুকতে পারে না আছে না অনেকে এ তাজা বিড়িটা খাইয়ে ভেলাই দিয়ে একটু কুলিয়ে রে ধয়ে তে বিড়ির দুবার সাথে কুলির পানি মিশলে আরেকটা বিশ্রী গন্ধ হয় খালি বিড়ি খাইয়ে আছে তা আমরা শক্তি বাড়ি কিন্তু ও পানি দিয়ে ভিজেই আসলে একটা নতুন গন্ধ হয় বিড়ি খাতি খাতি তার মাথাতে বাতাল পর্যন্ত বিড়ি হয়ে গেছে সিগারেট হয়ে গেছে ওর এক পাশে আগুন ধরে আরেক পাশে যদি চুষা দেয় তাহলে বিড়ি খালারানি চাপায় এমন হয়ে গেছে বিড়ি খাতি হুজুর কয় তারে মসজিদে থেকে গলা ধাক্কা বের করে দাও ওয়ালা তাকুজ বিলহিয়তিহি ওর দাড়ি ধরবা না দাড়ি হলো সম্মানী অঙ্গ ওরে ইজ্জত দিয়ে রেখো গলা ধাক্কা বের করে দাও গামছা গলায় বেঁচে টানতে টানতে বের করে দাও তবু দাড়ি ধরবা না দাড়ি সম্মানী অঙ্গ নবজাতক বাচ্চা এই সম্মানী অঙ্গের সম্মান দিতে পারবে না অনেক বাচ্চারে অলকলতের পর শোয়ে রাখে মারা দেখবেন পেশাব পায়খানা করে গুলায় মোলাইয়ে সারা গা মুখ মাথা মাখাইয়ে এক মুঠ ধরে খাওয়া শুরু হয়ে দেয় ঠিক না ওই ছেলেটা কি দাড়ি যত্ন করতে পারবে এই জন্য আল্লাহ তাআলা জানার সূত্রে দাড়ি দেয় নাই আল্লাহ জানে যে কোন বয়সে দাড়ি দিলে যত্ন করতে পারবে ১৭ ১৮ ১৯ ২০ এই সময় যখন সে ফোন করতে শিখছে বাগানে দাঁড়ায় দাঁড়ায় আলাদা জায়গায় দাঁড়ায় একটু ফোন করে রাত ১২টার পরে একটু ফোন করে এই বিভিন্ন জায়গায় ফোন করা শিখছে বোঝা গেল যে ও এখন সব কিছু বোঝে এই সময় তারা দাড়ি দিলে দাড়ি যত্ন করতে পারবে আল্লাহ তাই বুঝে ১৬ ১৮ ২০ বছরের যুবককে দাড়ি দিয়েছে আর ওর আব্বা মাকে তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে তাহলে আল্লাহর কুদরতের বড় অভিযোগ আর আল্লাহর কুদরতের বড় অভিযোগ করলে ওটা মোমেন না কাফের আমেন বাপের দাপটে মায়ের কথায় ছেলেতে রাখা দাড়ি কাটতে বাধ্য হয়ে যায় এই সময় ইমান টিকাটা সুন্নতের বার আমল করা বড় কষ্টের ব্যাপার ঠিক না চাকরি থাকে না দাঁড়িয়ে রাখলে এক আর্মি এসে কয় হুজুর চাকরি ছেড়ে দিয়ে আসছি আমি দাড়ির বয়স শুনে দাড়ি রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি আমি দাড়ি হালকা হালকা রেখে দিছি সাইডটা ঠিক করে দাড়ির একটা র্যাক বানাইছি দাড়ি তো একদিন তো বড় হয়ে যায় না এরপরে আমার মাসের শেষে আমি ব্রিগেডিয়ার স্যারের কাছে গেছি বেতনে সই করাতি আমার উনি সই করলেন না কারণ দাড়ি কাটিয়ে আসেন নইলে সই করবো না আমি বললাম স্যার এই যে আপনার চাকরি থাকলো আমি জীবনে দাড়িতে ঘুর দেবো না এই চলে এসে চাকরি ছেড়ে দিয়ে মর্দে মুজাহিদ এই সময় তার দাড়ি রাখা ১০০ শহীদের সবের চাইতে তার বেশি নেকি আল্লাহ পাক দান করবে প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয় প্রতিকূল পরিবেশ যেখানে ইবাদত করার পরিবেশ না ওই জায়গায় ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয় আমরা কওমি মাদ্রাসার হুজুর আমাদের মাদ্রাসার মধ্যে মেয়ে নাই শুধু পুরুষ আর পুরুষ পুরুষ মাদ্রাসা আমরা যদি বছরের শুরুতে মাদ্রাসার চার দেওয়ালের মধ্যে ঢুকি আর বছরের শেষে বের হই মাদ্রাসা থেকে বের না হই আমি যদি বলি যে আমি সারা বছর পর্দা করি নাই আমার পর্দা বেপর্দা করি নাই সারা বছর পর্দা করেছি একটা মেয়ে ছেলের মুখ আমি দেখি নাই এটার মধ্যে কোনো কারামতি নেই কারণ আমার সামনে মেয়ে ছেলে আসেই নাই মেয়ে ছেলে পাবো দেখিনি পাই নাই তো দেখবো কি কিন্তু কলেজের প্রফেসর যদি বলে কলেজের কোনো স্টুডেন্ট যদি বলে যেখানে সহশিক্ষা আছে নারী আর পুরুষ যুবক যুবতী একসাথে পড়ে ওই জায়গায় যদি কোনো মাস্টার আর কোনো প্রফেসর কোনো ছাত্র যদি বলে আমি একটা বছর কলেজে পড়েছি একটা নারীর চেহারা আমি দেখি নাই আমি আল্লাহর হুকুম মেনে চলেছি কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম আল্লাহ পাক বলেছেন মুমিন পুরুষদেরকে বলে দাও পরনারী চোখের সামনে এসে গেলেই তুমি যদি টের পাও যে একজন নারী তাহলে প্রথম নজর তোমার জায়েজ নাই আর যদি চোখের মনের অজান্তে অতর্কিত ভাবে প্রথম নজর পড়ে যায় সঙ্গে সঙ্গে চক্ষুকে নিচু করে গেল ওই যুবক কলেজ স্টুডেন্ট তার সামনে কত মেয়েরা যাতায়াত করে ২৪ ঘন্টা স্কুলে কলেজে যতক্ষণ থাকে ৬ থেকে ৮ ঘন্টা কলেজে থাকে এর ভিতরে শুধু মেয়ে আর মেয়ে ওই জায়গা থেকে যদি সে চক্ষুরে কন্ট্রোল করতে পারে আমার আমার মতো মাওলানা রাসি আমার মতো মুফতি মুহাদ্দিস বক্তারা ১০০০ বছর মাদ্রাসার মধ্যে থাকে পর্দা করে যে নেকি পাইব ওই যুবক মাত্র একদিনে তার চেয়ে বেশি পাবে কারণ সে বেপর্দার পরিবেশের মধ্যে থেকে পর্দা করছে এইটাই হলো তার কারামতি কথা বলেন ঠিক না আমি যদি বলি আমি জীবনও ঘুষ খাই না আমি কোন আসামির কাছ থেকে আল্লাহর কসম কোনোদিন ঘুষ খাই নাই
কথার মধ্যে কোনো কারামতি নাই কারণ আমি তো পুলিশে চাকরি করি না তা ঘুষ আমার দেয় বাকি আমি খাইবা কোন জায়গা থেকে আমি ঘুষ খাব বাবু কোন জায়গা থেকে দেয় না কাজেই আমার যেহেতু ঘুষ দেয় না আমার ঘুষ না খার মধ্যে কোনো কারামতি নাই যদি কোনো পুলিশ আর কোনো দারোগা কোনো ওসি আর এসপি যদি বলে আমি জীবনে ঘুষ খাই নাই তাহলে ওই ওসি আমার মতো 1000 মাওলানা 1000 বছর পর্যন্ত ঘুষ না খাইয়া জেলে কি বাবু ওই ওসি সাহেব দারোগা সাহেব পুলিশ সাহেব একদিন ঘুষ না খাইয়া তার সে বেশি নাকি বাবু কারণ সে ঘুষের মধ্যে থাকে ঘুষ খায় নাই কত কণ্ঠে আমি যদি বলি ইউনিয়নের কোন মাল আমি মারি খাই না টোন মারি না মন মারি না বিজেপ কার্ড মারি না পঙ্গু ভাতা মারি খাই না বয়স্ক ভাতা বেশি খাই না বিধবা ভাতা বেশি খাই না একারে কারেন্টের খাম্বা খুঁটি মারি খাই না আমি রাস্তার কোন পিস খোয়ামু এগুলো কিছু চুরি করি না আমি শীতকালে কম্বল মারি দেই না আমি করোনা ভাতা মারি দেই না এই যদি আমি বলি পাস পাইলে গুরুত্ব নাই এই কথাটা যদি কোনো চেয়ারম্যানের মেম্বার বলে আল্লাহর রহমতে তার বড় গুরুত্ব আছে চেয়ারম্যান মেম্বার যদি এই অন্যায় গুলো না করে আমার মতো 1000 মৌলবি অন্যায় না করে যে নাকি চেয়ারম্যান সপ্তাহের চেয়ে বেশি নাকি ভাবে কারণ আমার কাছে ওই মাল আসে না তা ভাই আমি খাবো কোন জায়গা দিয়ে কতক্ষণ বন্ধুরে এই জামানা ফেতনার জামানা স্বামীতে স্ত্রীর কথা মানে না স্ত্রীতে স্বামীর কথা মানে না ছেলেতে বাপের কথা মানে না বাপের ছেলের সাথে পরামর্শ করে না মুরব্বী মক্লেস মানে না মক্লেস মুরব্বী মানে না সাধারণ পাবলিক আলেমুল্লাহ মানে না কেউ কার কথা মানে না বিয়াদবির একটা সরাসরি শুরু হয়ে গেছে বিয়াদবির নিউ নিউ প্রশিক্ষণ চলতেছে সুন্নতকে তরকের জন্য বাধ্য করা হচ্ছে বাংলার জমিনে দাঁড়িয়ে রাখতে হলে ডিপার্টমেন্টের চাকরি কইরা আর্মি বিডিআর পুলিশ ডিপার্টমেন্টে থাইকা চাকরি কর চাকরিরত অবস্থায় দাঁড়িয়ে রাখতে হলে দরখাস্ত করা লাগে বড় অফিসাররা মঞ্জুর করলে দাঁড়িয়ে রাখতে পারবে নইলে পারবে না কেমন একটা সময় আসছে আর এই জামানায় বাংলার জমিনে মোস রাখলে ভাতা পাওয়া যায় কর্নেল উসমানী মোস রেখে ভাতা পাঠো এবং এই পরিমাণ টাকা পাইতো যাতে মাঝারি ধরনের তিনটে ফ্যামিলি ভালোভাবে খাই বাঁচতে পারে কেসা দামি মোস উসমানির ওর একটা একটা মোস শোনাই দেবে না নাকি আল্লাহ এই উসমানি মোস থেকে বাঁচা পায় আর সেই আর্মি ডিপার্টমেন্টে থেকে দাঁড়িয়ে রাখতে তার আবেদন করিয়ে চাকরি ছেড়ে দিয়ে আসা লাগে কথা কয় তাহলে আমল করা বড় কঠিন জামানা ঠিক না আমাদের অলসতার কারণে সুন্নত গুলো মিটে যাচ্ছে অথবা মুসলমানদের অপচেষ্টা তারা বিভিন্ন কৌশলে আমাদের থেকে সুন্নত ছুটাই দিচ্ছে শয়তান এসে সুন্দর করে বুঝাই কয় মৌলবীরা পায়জামা বানায় মাজায় 3.5 চওড়া সতর ডাকলি তোলো অত চওড়া পায়জামা বানায় লাভ কি সুন্দর করে বুঝাই দেশে কয় কাপড়ির দাম বাড়াইও নামিয়া ছোট খাটো করে সতর ডাকো পায়জামারে খাটো করে প্যান্ট বানাই দেশে প্রথম সময় প্যান্টের টুডি ঢিলা ঢালা ছিল এখন টাইট হইতে 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 এমন সুন্দর হয়েছে আল্লাহ একবার যেই প্যান্ট পরে যদি উড়ো টাক্কা বসে তাহলে মনে হয় যেন পায়খানা করতে বইছে পিছন দিয়ে এক বিঘাতে একেবারে প্যান্ট শরীর তলেতে বের হয়েছে যায় দেখছেন না সুন্দর এই প্যান্ট পরে যদি নামাজ পড়তে যায় রুকুতে গেলে গেঞ্জিটা টান খাইয়ে ভিটির দিক চলে আসে প্যান্টটা টান খাইয়ে নিচের দিক চলে যায় পাশার গিরে ঘুরি সব বার হয়ে যায় পিছনে শিকড় মিকড় যা হয়েছে সব দেখা যায় পিছনে যুবকরা হাসতে হাসতে বের হয়ে যাচ্ছে তোরা যাইস কোন জায়গা কয় হুজুর মসজিদে আপনিও যাইয়েন না সামনে যেয়ে দেন একজন একবার কিভাবে রুকু দিছে আমি রুকু দেব ওনার ভাষা দেখবো শয়তানে সুন্নত থেকে পরামর্শ দিয়ে নামাইতে নামাইতে এখন মুসলমানের ন্যাংটা বানাই ফেলাইছে কত ঠিক না মেয়েদেরকে বলে সতর ডাকলেই হলো তোমার সতরটা তোমার মূল লজ্জার অঙ্গগুলো ডেকে রাখলেই হলো ডিলা টাইটের পার্থক্য কি বুঝাইতে বুঝাইতে মেয়েদেরকে একেবারে স্কিন টাইট পাজামা গায়ের রঙও যা পাজামার রঙও তাই পাতলা ফিনফিনে কাপড় পরাইয়া শর্ট কামিজ পরাইয়া বাক্কাটিং চুল কাটাইয়া গায়ের থেকে মাথা থেকে উড়না কাপড় ফেলাইয়া একেবারে সেম কোয়ালিটি অফ ল্যাংটা বান্দরের মতো বানায় ছেড়ে দিছে চলচ্চিত্রে একেবারে ল্যাংটা করে ছেড়ে দিছে এখন সারা দুনিয়ায়
সভ্য জাতিগুলো যারা দাবি করে বিভিন্ন বিভিন্ন সমুদ্র সৈকতের পিকচার দেখবেন দস্তু দেখতে অনুমতি দিছি না তা না দেখতে অনুমতি দিছি তা না ও দেখলে ঈমান নষ্ট হয়ে যাবে আল্লাহ হেফাজত করুক আমি বর্ণনা শুনেছি ইতালিতে সাগরের পাড়ে নারী আর পুরুষ বিলকুল নাকি ল্যাংটা হয়ে চলে আমার এক বন্ধু আছে সে গেছে ইতালি যাওয়ার পরে আমারে ফোন দিয়েছে আমি বললাম একটু ইতালি সফরে যাওয়ার শখ কয় হুজুর ইতালি আইসেন না ঈমান নিয়ে বাড়ি যেতে পারবেন না যে কোনো বিশেষ জায়গাগুলো তো বহিরাগতরা পর্যটকরা দেখতে আসে সমুদ্র সৈকত দেখতে যায় ঈমান নিয়ে বাড়ি যাইতে পারবেন না মা ছেলে মেয়েকে কি ভাগাভাগি ভেদাভেদ নাই একেবারে সমুদ্রের ভিতরে বিলকুল ল্যাংটা হয়ে গোসল করে সারা বিশ্বের চতুর্দিক দিয়ে সমুদ্র সৈকতের এই অবস্থা বন্ধুরে ওই দেখা দেখে আমার মুসলমানের সন্তান নাও সেই আদর্শে আদর্শবান হয়ে যাচ্ছে অমুসলমানদের অপকৌশলে সুন্নতগুলো দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে ঠিক কি ঠিক না আল্লাহর নবী বলেন লাউলা রাসুকাল উম্মতি লামারতুম বিসওয়াকে ইনদা কুল্লি সালাত ও ফি রিওয়ায়াতিন ইনদা কুল্লি ওযু আমি যদি আমার উম্মতের জন্য কঠিন মনে না করতাম তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের ওযুর সময় মেসকরে ফরজ করে দিতাম কোন রিওয়ায়াতে আছে নামাজে দাঁড়ানো অবস্থায় মেসকরে ফরজ করে দিতাম যারা সৌদি গেছেন তারা সাক্ষী দেন যারা হজ উমরা গেছে তারা সাক্ষী দেন দেখবেন সৌদি আরবিয়ানরা যারা তারা নামাজে দাঁড়াইয়া একামত হয় পকেটের তো মেসক ভরা এরকম টয়লেট হইলে ওই মেসাকরে তো দুয়ার জায়গা নেই ওই জায়গা পানি নাই দুইটি ওই ময়লা মেসাকরে পকেটে তুই দেয় এটা ওদের অভ্যাস হয়ে গেছে ওই হাদিসের কারণে কিন্তু আমাদের হানাফি মাজাবের মশালা হলো নামাজে দাঁড়ানো দাঁড়ানো অবস্থায় মেসক না মেসক হবে ওজুর সময় এই ওজুর সময় যদি মেসক করে ওজু বানায় নামাজ পড়েন আল্লাহ নবী বলেন তোমার এক ওক্তে নামাজের বিনিময় তোমাকে সত্তর ওক্ত নামাজের সব দেওয়া হবে মেসক ব্যবহার করলে চোখের পাওয়ার বাড়ে তিক্ত গাছের মেসক মেসক ব্যবহার করো তোমার পেটের হজমি শক্তি বাড়বে সেক্স পাওয়ার বাড়বে যৌন ক্ষমতায় শক্তি বাড়বে ইত্যাদি ইত্যাদি জাগতিক লাভ মেসকের ভিতরে নেকের দিক দিয়ে ওই পরিমাণ সর্বোপরি আমার নবী বলেন যেই লোকটা পাঁচ ওয়াক্ত ওযুতে মেসক করে ওযু বানাইয়া না ওযু বানায় নামাজ পড়ে ওই লোকটার মরণের সময় করে বা নসিব হবেই হবে আর আল্লাহর নবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ যেই লোকটার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ একটু পড়ে ফেলি ভাই আমি তো এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে এই জায়গায় মারা যেতে পারি সম্ভাবনা আছে না নাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ যেই লোকটার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই লোকটা জান্নাতে যাবে যাবে ওই লোকটার মরণের সময় কলেমা নসিব হবেই হবে মেসকের পরামল করার কারণে কলেমা নসিব হবে আর কলেমা নসিব হইলে আপনি জান্নাতি কন্যা সুবহানাল্লাহ বন্ধুরে মুসলমান এত নেকি পাবে মুসলমানের মরার সময় কলেমা নসিব হবে এইটা ইহুদির বাচ্চারা চায় না এ আমার মাদারীপুর রাজুরের যুবকরা একটু কান খাড়া কর শোনা লক্ষ্মী ভালো করে মনে রাখ দেখ আজ থেকে দুই মাস আগে বা দেড় দুই মাস আগে যে ইহুদির বাচ্চাদেরকে নিয়ে মাথায় করে নাচছো রাত একটা থেকে তিনটে পর্যন্ত আরামের ঘুম হারাম কইরা দাঁড়ায় দাঁড়াইয়া তাদের সমর্থন কইরা পতাকা বানায় লাফালাফি করছো একটা মাস যাইয়ে পারে নাই সেই ইহুদির বাচ্চারা আমাদের জীবনের চাইতে মহাব্বতের কোরআন আমাদের জীবনের চাইতে মহাব্বতের কোরআন কথা বলেন কোরআন আমার আপনার জীবনের চাইতে মহাব্বতের কিনা আমার এই একশো বার হত্যা করা হবে আবার বাঁচানো হবে এতে আমি রাজি কিন্তু কোরআনের একটা আয়াতের সাথে বিয়াদবি ঘটে দিতে আমি রাজি কথা কন সেই ইহুদির বাচ্চারা কোরআন শরীফের পাতা টাইনে টাইনে সিরা মাটিতে ফেলাইয়া পদদলিত করতেছে তোমরা কি একবার চোখে পড়ে না একবার দেখো না এখনো পর্যন্ত মেসি আর নেইমার নিয়ে নাচো এখনো ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে নাচো তোমাদের মতো হতভাগ্য কম ভক্ত পোড়া কবলে জাতি হইতে পারে না তোমাদের সুন্নতগুলোকে তোমাদের ইসলামকে মাটির সাথে
মিশিয়ে দেওয়ার জন্য ইসলামকে ধুলায়িত করে দেওয়ার জন্য মুসলমানের নামগন্ধ দুনিয়ায় রাখবে না এই জন্য মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনের উপর হাত দিয়েছে মুসলমানদের নবী রেখে দিয়েছে নবী গোলাম আহমদ কাদিয়ানির নবী বলে খাড়া করে দিয়েছে ওই ইহুদির বাচ্চারা আমাদের সামনে নবতে আরেক দল পাঠায় দিয়েছে নাম তাদের হিজবুত তাওহীদ এই বাইজিদ খান পন্নী রে দিয়া বই পুস্তক লেখা লেখাইয়া ওর সেলা বানায় দিয়েছে সেলিম রে এই এলাকায় ফাঁকে ফাঁকে বাইজিদ খান পন্নীর হিজবুত তাওহীদের সেলা চামুন্ডা তৈরি হয়ে গেছে আমরা আহলে হক উলামায়ে কিরাম নাকি ইসলামের উপরে নাই তবলিগ ওয়ালারা ইসলামের উপরে নাই সরমুনে ওয়ালারা ইসলামের উপরে নাই কওমি মাদ্রাসার সঠিক ইসলামের পর নাই হানাফি মাজহাব ওয়ালারা ইসলামের পর নাই আমরা নাকি মুসলমান আমরা নাকি মুসলমান না হিজবুত তাওহীদ ওয়ালারা এই কু পরামর্শ দিচ্ছে এই সবগুলো ইহুদ নাসারাদের দালাল আল্লাহ নবী বলেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম আল মারউ মা মান আহাব্বা যার সাথে যার মিল হবে তার সাথে যার হাজর হবে যার সাথে যার মিল হবে কথাই মিল হবে ইহুদির সাথে নাসারার সাথে হিন্দু বুদ্ধর সাথে তার সাথে তুই জাহান্নামে যাবি পোশাকে মিল হবে চালচলনে মিল হবে সামাজিকতায় মিল হবে বিনোদনে মিল হবে বিবাহসাদী অনুষ্ঠানে মিল হবে পোশাক আশাকে মিল হবে ঘরবাড়ির আসবাবপত্রে মিল হবে ইহুদির ঘরে মূর্তি রাখে মুসলমানের ঘরে মূর্তি রাখে ইহুদির ঘরে বিভিন্ন প্রকার ছবি রাখে মুসলমানের ঘরে ছবি রাখে ওরে মুসলমানদের যে আচার আচরণ তোরা সেইটা করিস আল্লাহ নবী কয় তাদেরকে তোরা ভালোবাসিস আলমার উমামার আহাব্বা যার সাথে যার মহাব্বত তার সাথে তার কি আমার পাশায় সালা বাইন্দা দুই কেজি শস্য তেল মাখায় যাইও পাশার কিন্তু চামড়া থাকবে না সাবধান হয়ে যাইও যুবক কেয়ামতের ময়দানে ধরা খাইবা আজকে থেকে পাক্কা তওবা আজকে থেকে পাক্কা তওবা একটু বুঝে নেন একটু ভালো করে বুঝে নেন ওই ইহুদিরা কি আমাদের দোস্ত না দুশমন জোর হলো না যুবকরা বলছো সালে আমার তাকরিম বিশ্ব সেরা হাফেজ বাঙ্গালের বাঙালি সন্তান বাংলাদেশের শিশু বাচ্চা নাবালিক ছেলে যেই মক্কায় কোরআন নাজিল হয়েছে সেই মক্কা আল্লাহর রওতার সাথে পারে নাই ওরা ছিল প্রতিযোগী মক্কা আলারা প্রতিযোগী ছিল মদিনা আলারা প্রতিযোগী ছিল আমার সালে আহমদ তাকরিমের সাথে মক্কা মদিনা আলারাও পারে নাই 111 দেশের ভিতরে ফার্স্ট 113 দেশের তিন নম্বর তাহলে ওই এক দুই নম্বর আলাকে বাদ দিলে আর 111 দেশ না 111 দেশের মধ্যে এক নম্বর সেই 111 দেশের মধ্যে এক নম্বর হয়ে সালে আহমদ তাকরিম কোরআনকে মাথায় করে নিয়ে মুসলমানদের ইজ্জতকে বলন্দ করে নিয়ে বাংলাদেশে আসছে এই খবর সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ছে তোমার মেসি আর নেইমার এই উপলক্ষে সালে আমার তাকরিমরে কি কোনো একটা গিফট পাঠাই দিয়েছে কথা কয় না পুরস্কার পাঠাইছে এই উপলক্ষে ওরা রং মাখামাখি করছে সালে আমার তাকরিম এক নম্বর হয়েছে হ্যাঁ মুসলমানদের সন্তান বিশ্ব সেরা হয়েছে তার একটা পুরস্কার পাঠাই দেই তার জন্য আমাদের বাড়ির ঘর পতাকাটা নেই বাংলাদেশের পতাকা ওকে পায়খানার দ্বারা কেন বাংলাদেশি পতাকাটা নাইছে তো তোর বাড়ির ছাদের পর তাকে পতাকাটা নাইছ কে এক ফোটো বিবেক বিবেচনা নাই মুসলমানের সন্তান তারা আমাদের সুন্নতগুলোকে বিলুপ্ত করে দিচ্ছে আমরা টুপি পরি এই টুপির পর তাদের অভিযোগ কিছুদিন পরে ডাক্তার মেডিকেল সায়েন্সের ডাক্তাররা গবেষণা করে কেন না মুসলমানদের আর কোনোটা যেমন তেমন ওকে টুপিটা ভালো ওকে মোহাম্মদ টুপিটা বানাইছে এটা একটা ভালো কাজ করছে কারণ চুলির গোড়ায় দিয়ে বিভিন্ন প্রকার জীবাণু জার্ম ঢোকে এই জন্য ক্যাপ দিয়ে আটকায় রাখা ভালো দেখবেন সমস্ত মেডিকেলের ডাক্তার যারা ছাত্র স্টুডেন্ট শিক্ষক শিক্ষার্থী যারা আছে নার্স ফার্স যারা আছে সবগুলো কিন্তু কাগজের টুপি একটা মাথায় দেয় ক্যাপ একটা পরে কারণ চুলির মধ্যে দিয়ে যাতে জীবাণু না ঢোকে আমার নবী 1500 বছর আগের ডাক্তার উনি সেই সময় কয়ে গেছে ওরা একদিন মানতে পারি নেই এখন মানা শুরু করছে কিন্তু ওই টুপির সাথে কোন কায়দা করলে পারা এটা নামাজের থেকে বিরত রাখা যায় সেই কৌশল শিখে দিয়েছে কয় কি তোমাদের টুপিটা বড় ভালো জিনিস তবে তোমাদের টুপিতে একটা জিনিস শর্ট আছে ওইটা ঠিক করে নিলে টুপি তোমরা পরো সেটা কি কয় যে এই টুপি পরে তো রোদের মধ্যে গেলে চোখে চোখে খরা লাগে রোদ লাগে চোখের অসুবিধা এই জন্য সামনেটা বারান্দা লাগাই দিও কি সুন্দর বুঝাইছে চিন্তা তুমি সামনেটা বারান্দা লাগাই নাও এই বারান্দা লাগালে ছায়া লাগবে আমাদের কি বুদ্ধি এ বুদ্ধিটা কার ভালো না লাগে কিন্তু কি সুন্দর বুদ্ধি আসলে তো ছায়া দিই বারান্দা দিলি বারা ছায়া লাগে ভালোই হয় শেষে উদ্দেশ্য ওদের কি সামনে যদি একটা বারান্দা দেয় তো বারান্দা আলা টুপি দিয়ে সিজদা দেওয়া যায় না নামাজ পড়বে না নেই বুদ্ধি লাগাইছে তাই
ক্রিকেট ক্যাপ এই ক্যাপগুলো বানায় দিয়েছে বারান্দালা টুপি আমাদের সিদ্ধার থেকে ঠেকার জন্য মেসর থেকে এত বড় ফজিলত থেকে বঞ্চিত করার জন্য কয় যে তোমরা ব্রাশ ব্যবহার করো যদি এত মেসাক যদি 200 কোটি মুসলমান বা 800 কোটি সারা দুনিয়ার মানুষ 800 কোটি মানুষ যদি গাছের ডাল কাটে তাতে কাটতে কাটতে ডালই শেষ হয়ে যাবে গাছই শেষ হয়ে যাবে কাজে অবাদ দাও তোমাদের মেসকের কাজ হবে আমরা ব্রাশ বানাই দিচ্ছি এবার এই ব্রাশের দাঁতের ভিতরে ময়লা থাকে এই ময়লা বের করে না করলে দাঁতের ক্যান্সার হয় এর জন্য আমরা এক প্রকার ঔষধ বানাইছি তার নাম পেস্ট তার নাম পাউডার পেপসোডেন্ট ক্লোজআপ এগুলো ব্যবহার করবা তবে এগুলো গাছের ডাল দিয়ে ডল্লি পারা ফেনা হয় না তাতে উপকার হয় না কাজেই তোমরা ব্রাশ ব্যবহার করো সুন্দর করে বুঝাই দিয়েছে আমাদের কের পকেটে মেসরটাই সব বাড়ি ব্রাশ ফায়ার শুরু হয়ে গেছে সকালবেলা মুসলমানের পকেটে থেকে মেসরকে বিদায় দিয়েছে অপকৌশল আমাদের অলসতা আর তাদের অপকৌশল আরে পুরুষরা একটু মেসাক বানাইলো মহিলার মোটে মেসাক চেনেই না আর 10 বছর পরে যে যদি বলো বাবা মেসাক চেন বলে হ্যাঁ মেসাক চিনি মানে এই সকালে তো মেসাক দিয়ে ভাত খেয়ে আসলাম ও মনে করো মেসাক খাবার এক প্রকারের তরকারি সব পুরন ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে কথা করেন ঠিক না এখন পোলা মানে হ্যারিকেন কলি চেনে না কুপি কলি চেনে না ডেকি কইলে চেনে না সব চলে যাচ্ছে ঠিক কিনা আমাদের থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে সুন্নাত গুলো এমন কইরা ও দোস্ত আল্লাহ পাক নিজেই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুবুকুম আউলিয়া হে বন্ধু জগতের অটল বিশ্বাসী পাগল মুসলমানরা মুমিনরা তোরা একটা কথা মনে রাখবি লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুবুকুম আউলিয়া আমার শত্রু আর তোমাদের শত্রু যারা আমার শত্রু আর তোমাদের শত্রুকে বন্ধু বানাবা আমার শত্রু তোমাদের শত্রুকে বন্ধু বানাবা জানতে চাইলাম আল্লাহ তোমার শত্রু আমাদের শত্রুকে আল্লাহ এবার পরিষ্কার নাম করে দিলেন লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়া ও বাযু ইহুদা ওয়ান নাসারা হলো আমার শত্রু তোমাদের শত্রু ওরা আপোষে একে অপরের বন্ধু ওরা কেউ তোমাদের বন্ধু না তোমাদের আদর্শকে দুনিয়া থেকে মিটিয়ে দেবে তোমাদের ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার আন্দোলন ওরা করবে যত অপকৌশল তা আছে ওরা করবে কাজেই ওরা তোমাদের বন্ধু তাদেরকে দোস্ত বানাইবা এরপরে আল্লাহ কয় ওমাইয়া তাবাল্লাহুম মিনকুম ফাইন্নাকুম মিনহুম তোমরা যারা তাদেরকে বন্ধু বানাইবা আমি কিয়ামতের ময়দানে তাদেরকে তাদের সাথে বিবেচনা করব একজন ইহুদির বাচ্চা জান্নাতে যাবে না একটা নাসারা জান্নাতে যাবে না একজন হিন্দু জান্নাতে যাবে না একটা বৌদ্ধ জান্নাতে যাবে না একটা কাফের জান্নাতে যাবে না একটা মুশরিকও জান্নাতে যাবে না তোমরা যদি কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারার সাথে সম্পর্ক রাখো আর সম্পৃক্ত রাখো তাদের সাথে যদি তাদের মিল করে চলো তাহলে তাদের সাথে তোমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে ও মুসলমান মুসলমানদের আরবিতে 12 মাস এই 12 মাসে মুখস্থ রাখা সুন্নতে মুআক্কাদায় কিফায়া তারিখ স্মরণ রাখা সুন্নতে মুআক্কাদায় কিফায়া আমরা এক একটা সুন্নতের পর আমল করলে 100 শহীদের সওয়াব পাবো এটা ওরা চাই না আমাদেরকে এই সওয়াবের থেকে বঞ্চিত করার জন্য আন্তর্জাতিক বানায় দিয়েছে তাদের ইংরেজি তারিখ রে জানুয়ারি ফেব্রুয়ারি আন্তর্জাতিক বানায় দিয়েছে আর আমাদের বাংলাদেশের দাদা বাবুকে দাপটে হিন্দু ভাইদের দাপটে বৈশাখ জ্যৈষ্ঠ রে আমাদের জন্য জাতীয় বানায় দিয়েছে অথচ মুসলিম জাতির জাতীয় মাসগুলো সব হারাই ফেলাইছি ভুলে গেছি কথা না এই মাসটা হলো রজব মাস এখন থেকে পরপর সাতটা মাস একটার পর একটা দামি এই সাতটা মাসে বিভিন্ন কারণে দামি চলতি মাসটা রজব মাস দামি হওয়ার কারণ হলো এই মাসে 26 রজব দিবাগত রাত আমার নবী আপনার নবী বিশ্ব নবী এহকালের নবী পরকালের নবী সমস্ত জাতির নবী গোটা মানব জাতির নবী যে যে ধর্মে ধর্মাবলম্বী হোক না কেন সকলের নবী আমাদের নবী জিনদের নবী ফেরেশতাদের নবী সমস্ত মখলুকাতের নবী আমাদের নবী আমাদের নবীকে আল্লাহ পাক এই মাসের 26 রজব দিবাগত রাত্রি আরশে আজিমে তুলে নিয়ে গিয়েছিলেন একটু জোরে কান্না সুবহানাল্লাহ একটু করেন আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন আল্লাহু আকবার আদম আলাইহিস সালামকে আরশে উঠতে দেয় নাই আল্লাহ ইব্রাহিম নবীর উঠতে দেয় নাই মুসা নবীর উঠতে দেয় নাই আর নূহ আলাইহিস সালামকে উঠতে দেয় নাই ঈসা নবীকে আল্লাহ তাআলা সরাসরি রূহ দিয়ে পাঠাইছে বাপ বাপ ছাড়া মায়ের পেটে পাঠিয়ে দিয়েছেন অথচ এত বড় জলিলুল কদর নবী রসুলের একজন আল্লাহ আরশে উঠতে দেয় নাই আমাদের নবীকে আরশে আজিমে উঠাইছেন কোন সুবহানাল্লাহ
এই রাতে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পাঠাইছেন কয় ওয়াক্ত জোর হলো না কেন বলাইলাম জোর হলো না কইয়া কেন বলাইলাম বর্তমানে এই যে ফিতনা কাদিয়ানি ফিতনা একটা বললাম হিজবুত তাওহীদের একটা ফিতনা আরেকটা আমাদের পুরনো ফিতনা আছে আমাদের এদিক মনে হয় নাই অন্য অন্য জায়গা চট্টগ্রাম সিলেটের দিক গড়ি গড়ি পীর বাড়ি বাড়ি মহল্লায় চার পাঁচজন সাতজন দশজন পীর ওই ফরিদপুর গেছি এক জায়গা হাফেজ রবিউল কাগজের আমাকে এক গ্রামে বান্ন জন পীর তাহলে কি তাই গ্রামের মানুষ তো গুমরা থাকার কথা না তোকে পীর গেছি আর কেমন কাগজের একশোরও নামাজ পড়ে না হ্যাঁ অক্কানে পীরে কামাল পীরে গামলা পীরে লাল পতাকা ও মুসলমান কেয়ামতের ময়দানে এই পীররা আপনাকে নামে মামলা দেবে জানেন আপনারা কইবেন যে আল্লাহ তুমি কোরআনে কইছো কোন মাস সাদিকিন পীর ধরো তাই তো আমরা ধরছিলাম পীর সাহেব এনে সে পীর তো এই পীর সে পীর ইদি তো চোখে যাচ্ছে তো ও আমাকে এই ধোকা দিল কেন পীর সাহেব কি বলবে জানেন পীর সাহেব বলবে যে আল্লাহ ওগে ধরো ওগে ধরো আমার ধরো আমারে ধরো ওর ওগে কারণে আমারে ধরো না আমি ওগে দোষে দোষী না আমার বাড়ি আসলে বিপদ হবে এটা আমি আগের থেকে জানাই দিছি দেখবেন তাকে বাড়ি আমগাছ বাজারের মাথায় লাল পতাকা আছে না লাল পতাকা লাল পতাকা কি ভালো লক্ষণ না বিপদের সংকেত বিপদ সংকেত না রাস্তায় ব্রিজ ভাঙ্গা আলি করে লাল পতাকা দিয়ে দেয় রেড সিগনাল ঠিক না বিশ্বামরা বলবে আল্লাহ আমার বাড়ি ঢুকলে ওকে বিপদ হবে একে আমি ছোট পতাকায় দিইনি তো গাছের উপরে টানাই দিছি যাতে দূরের থেকে দেখে আমার বাড়ির কাছে না আছে তাই এগুলো আসলো কে আল্লাহ কা এই পতাকা ছিল বলে হাসিল তো তাকে লিখে তাকে লিখা হাদিস সব যারা আছেন যারা বলেন রসুলের রওজা দেখেছেন আল্লাহ নবীর সে যে বড় পীর দুনিয়া আসছে আসছে আব্দুল কাদের জিলানি উনি বড় পীর না আমার নবীর সে বড় পীর বড় পীর মানে পীর গেমরে বড় পীর নবীর সে বড় পীর হয় না ঠিক না তা হাদিস আপনারা সাক্ষী দেন রসুলের রওজায় কি লাল পতাকা আছে আবু বকর ওমরের কবরে আছে পাশে জান্নাতুল মুআল জান্নাতুল বাকি যে জায়গা বহুত সাহাবাদের কবর আছে সে জায়গা লাল পতাকা আছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন শহীদদের কবর ওহুদের নিচে ওহুদ পাহাড়ের নিচে সে জায়গা লাল পতাকা নাই জান্নাতুল মুআল্লা খাদিজাতুল কুবরা মক্কায় সেই কবর স্থানে হাজার হাজার শত শত সাহাবাদের কবরে একটা লাল পতাকা নাই তা তোমাকে বাড়ি লাল পতাকা আসে কে কোন জায়গা থেকে আসে লাল পতাকা এই আমাদের দেশের লাল পতাকা আর আমাদের ঈমান খেয়ে ফেলাই দিল মানুষের মধ্যে বুঝই পারি না কোনোভাবেই বুঝই পারি না আমাদের দেশের পিসাবের বাড়ি যাইতে গেলে জুতো খুলে যাওয়া লাগে কথা কন জুতো খুলে যাওয়া লাগে না বিশ্বের এরিয়ার মধ্যে জুতো খুলে যাওয়া লাগে তাহলে এবার আমারে বলেন হাজি সাহেব যারা হজে গেছেন মসজিদে নববীর পাইতে ছাতির নিচে দিয়ে জুতো পাইতে ঘোরা যায় কি না অবশ্যই জুতো পাইতে ঘুরে ও যাকে অবশ্যই জুতো পরে ঘুরে ও যাকে অবশ্যই জুতো পরে ঘুরে মক্কায় হেরামের ভিতরে থেকে মসজিদের বাইরে আসার সাথে সাথে যত চত্বর আছে সব জায়গায় জুতো পাইতে ঘুরে যে জায়গা ভাত ডেলি খাওয়া যায় যে জায়গা ভাত ডেলি খাওয়া যায় এত পরিষ্কার শ্যাম্পু দিয়ে রেগুলার ধুয়ে ধুয়ে পরিষ্কার রাখতেছে সেই জায়গা ভাত জেলে খাওয়া যায় সেই জায়গা জুতো পরে ঘুরে যায় মক্কা আল্লাহর ঘর মক্কা আল্লাহর বাড়ি সে জায়গা জুতো পরে ঘুরে যায় মদিনা নবীর বাড়ি সে জায়গা জুতো পরে ঘুরে যায় আমাকে পিসাবকে বাড়ি জুতো পরে ঢুকতে দেয় না বুঝাইতে চায় যে পিসাবের বাড়ি আল্লাহর বাড়ি আর নবীর বাড়ি চাইতেও দামি বাড়ি একটু কিবিল্লা কিবিল্লা কর না কেন নাউজুবিল্লাহ ইমাম ইমাম ধ্বংস করে দিচ্ছে কথা বলেন ঠিক না এরাই ভেদটা করে করে আমাকে ওই পাশে আর এক জায়গা আছে সে জায়গা পিসাবরা কয় নামাজ পড়া লাগবে না বসিবার ইস্তারে কিছুক্ষণ বসে থাকলেই যথেষ্ট ইমান থাকবে বলেন থাকবে আমার নবী কি জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা করেছে নবী কি মসজিদ ছাড়া নামাজ পড়েছেন জীবনের শেষ ওয়াক্ত ঈশার নামাজ এর আগে 22 ওয়াক্ত 7 দিন বা 5 দিন 22 অক্ত বিশেষ করে এই 22 এর সংখ্যাটা বেশি উল্লেখযোগ্য 22 অক্তর ইমাম বানায় দিয়েছে হযরত আবু বকরকে হুজুর ইমামতি করতে পারতেন না লাস্টের 22 অক্তের আগ পর্যন্ত হুজুর ইমামতি করেছেন একটা অক্ত নামাজ ছাড়েন নাই
এই যে ভাই শক্ত আবু বকর ইমাম ছিল হযরত সিদ্দিক আয়েশা বলেন হুজুর আমার কোলের ভিতরে শ্লেষ্মা শুরু হয়ে গেছে বুকের ব্যথা পিঠের ব্যথা গড়গড় শব্দ হচ্ছে ভিতরে এর মধ্যে যখন বিলাল আযান দিয়েছে হুজুর অজ্ঞান থাকলেও হুঁশ হয়ে যাইতেন আযান শুনে বলতে আয়েশা আমারে ওযু বানাই দাও আমি ওযু বানাই দিতাম হুজুর দুইজন সাহাবার কাঁধে একজন হযরত আলী আরেকজন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনের কাঁধে ভর দিয়ে আলী ছিলেন বাইটা আব্বাস ছিলেন লম্বা আব্বাসের সাইডটা এরকম ডানা উঁচু হয়ে যেত আলীর একটা নিচু হয়ে যেত আলীর সাইডের পাটা মাটিতে ঘেষ্টি ঘেষ্টি যাইতো এভাবে আশ্রয় টানতে টানতে নিয়ে মসজিদে নিয়ে বসাই দিতেন আমার নবী হযরত আবু বকরের পিছে বসে বসে নামাজ পড়ছে জীবনের শেষ অক্ত ঈশার নামাজ এরপরে ফজরের টাইমে হুজুর মারা গেছেন জীবনে একটা অক্ত নামাজ জামাত ছাড়া পড়লেন না আর নামাজ না পড়ে থাকলেন না খানকায় বসে থাকলেন না যেই পীর আমাদের দেশে বলে যে খানকায় বসে থাকলে হবে মসজিদে নামাজ পড়া লাগবে না নামাজের মতো নামাজ এক জীবনে এক অক্ত পড়লেই হবে এরা কি পীর না শয়তান এরা আমাদেরকে জান্নাতের প্রলোভন দিয়ে ধোকা দিয়ে জাহান্নামের দিকে নিচ্ছে কথাটা ঠিক কি না আই বাসাই ইবলিস যা তুম রোয়ে আজ পাঁচ বাহার দস্তে নশায় দাঁত দাঁত কারে শয়তান মে কুনত না মাসলি গরবলি ই নস্তে লানত বরলি বহুত সময় শয়তান এরকম পীর সাজে সাজে এসে আমাদেরকে ধোকা দেয় বহুত সময় এরকম ধোকা দেয় একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন পীররা এই বয়সে থাকতে যেভাবে যা পারছে কামাই লিখাইছে মরার পরে পতাকাটা নাই দিয়ে ওসিয়াত করে গেছে ইউরিস তাহলে গোষ্ঠীরকে না খেয়ে তালা মানে একদম বেসাল পাইতে রাখবি দেখবি খালি মাছ বাড়তি তালে রয়েছে ইনকাম সোর্স ইনকাম সোর্স কথা কন মাজার মানে ইনকাম সোর্স মাজার মানে ইনকাম সোর্স বাইসে থাকতে না তার একটা লুঙ্গি কিনে দিলে কাজ হতো মরে গেছে তার এমন টাই দিয়ে কি হবে তার কি লুঙ্গি ফাটাতে হবে নাকি তার শীতকালে কম্বল ফাটাতে হবে কবরে তার ল্যাপটপ দিতে হবে জ্যাকেট দিতে হবে জুতো মুজো দিতে হবে তার সাঙ্গে কিনে দিতে হবে তার জন্য টাকা কি যদি দিতে হবে কেন এই জায়গা টাকা দিতে হবে টাকা দিলে দে এতিমরে দে গরিবরে দে এতিম খানা দে মসজিদ বানা আল্লাহ কয় আমি আল্লাহর পক্ষ থেকে তুই তুই করে বলছি আপনারা আবার রাগ করেন না আল্লাহ কয় দিলে এই জায়গা দে কত কন সে জায়গা না দিয়ে দেয় ওই জায়গা ইনকাম সোর্স খুলে রয়েছে আস্তাকুল্লাহ আল্লাহ হেফাজত করুন পাকিস্তানের এক পীর সাহেব নেদায় মেহরাবা মেম্বার একটা কিতাবের মধ্যে দেখলাম পাকিস্তানের এক পীর সাহেবের কাছে একজন সরকারি ভালো মানের অফিসার মোটা টাকা বেতন পায় এই ভদ্রলোক ওই পীরের সুনাম সুখ্যাতি শুনিয়ে মুড়ি ধইতে গেছে শুক্রবারে ছুটির দিন শুক্রবারে গেছে তো যাইয়া গাড়ি দামি গাড়ি পাজারো গাড়ি গেটের সামনে রাখছে পিসাব দেখছে গাড়ির থেকে নেমে লোকটা টপ করে ঢুকে গেছে পিসাবের দরবারে পিসাব তো বসে আজকে মাল একখান পাইছি ইনকাম হবে যাই বলতে হজরত সালাম কালাম দিয়ে বলতে মায়া আপনার পাশ বায়াত হনে কে লিয়ে আয়া হোক হুজুর আমি আপনার কাছে বায়াত হতে আসছি পিসাব বলে মাইনে পাঁচান লিয়া আমিও বুঝে ফেলেছি তুমি বায়াত হতে আসছো তাতে বুঝতে চাচ্ছে যে আমার মারে ভাত হয়েছে আমি বহুত আগের থেকে এটেল পাইছি এভাবে খানি ভবিষ্যৎবাণী দিয়ে এটে বললো যে হুজুর কালকে হ্যাঁ হ্যাঁ হুজুর করে আসছো বললেন আমার অজু তো জরুর ভাই গোসল করকে আয়া হোক আমি গোজু তো দূরই করত গোসলই করে আসছি তো সামনে একটা যায় নামাজ বিশ্বের ইহা বৈঠো সামনে বসা দিয়েছে চৌঝানু হোক আর বৈঠো আর সংকানা দিয়ে বসো আঁখে বন্ধ করো চোখ বন্ধ করো যা কয় পিসাব মুড়ি দিস মানতে হয়তো থোড়া সা ঝোঁককে বৈঠো একটু কুজো হয়ে বসো এই কুজো যখন হয়েছে তখন এই পকেটের ঝুলিয়ে গেছে পিসা ভরে চোখ বন্ধ হয়ে দিয়ে চোখ কুজো হয়ে বসাই দিয়ে উনি উকি মেরে দেখতে যে পকেটের অবস্থা কি তো দেখে যে উল্লো এই প্রশ্ন আর গায়ে গেছে পকেটের মুখ খুলে গেছে ২০ টাকার একখান নোট আর পেশাব কয় বাবা আজ আখ খোললো আখ খোলো আখে খোলো চোখ খোলো আজ বায়াত করনা নেই হ্যায় আজকে মুরিদ করা হবে না কেউ হজরত কার দিল মদিনা কি তরফ যাতে নেই দিল মোটে মদিনা থেকে যাচ্ছে না আজ মাহিনা কি কেতনি তারিখ হ্যায় মাসের আজ কয় তারিখ 28 তারিখ হ্যায় বুঝে ফেলাইছে পেশাব যে মাসের 28 তারিখে চাকরিজীবীদের পয়সা করি কমিয়ে যায় তো বলতে আইন্দা মাহিনাকে 4 তারিখ পেয়ে আনা আগামী মাসের 7 তারিখে আসবা 2 তারিখে বেতন পাবা টাকা থাকতে থাকতে চলে আসবা সরাসরি তো তা করতে পারে না আগে আইন্দা মাহিনাকে 4 তারিখ পেয়ে আনা আগামী মাসের 7 তারিখে এসো এই সময় ভদ্রলোকটির কাছে এতক্ষণ বুঝতে পারিনি উনি মনে করছে হতে পারে মনের অবস্থা সবদিন মদিনা যায় না হয়তো এই সমস্যা হলেও হতে পারে যখন কইছে আজ মাসের 6 তারিখ আগামী মাসের 7 তারিখে আসবা এই সময় টের পাইছে এবার ওই টের পাওয়ার পরও ভিতরের অবস্থাটা জাহের না করে মনে মনে রেখে বলতে ইনশাআল্লাহ হজরত কোশিশ করো ইনশাআল্লাহ আগে আয়ন্দা মাহিনাকে 4 তারিখে আনে কে লিয়ে কোশিশ করো চেষ্টা করবো আগামী মাসে বলে নাই যে আসবোই চেষ্টা করবো ইনশাআল্লাহ তো মাইনে আপকে পাস বায়াত হোনে কে লিয়ে কেউ আয়া হোক শোনাও আমি কেন মুরিদ হতে আসছি বলবো হুজুর বলে আচ্ছা ঠিক আছে খাও বলো বলো মাই গুজাস্তা রাত সব খাব মে দেখা কে মেরে সাধু তুঙ্গলি পর পাখানা হয়
আর আপকে শাহাদত উঙ্গলি পর শাহাদ হয় স্বপ্ন দেখলাম যে আমার এই আঙ্গুলে ময়লা গু মাখানো আর আপনার এই আঙ্গুলে মধু মাখানো তখন আমি বুঝছি যে আপনি একজন বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা মানুষ আপনার ওখানে গেলে একটু মধু নিয়ে আসার চাবে আমি টের পাইছি সেই জন্য আসছি তো পিসাব এইটুক কইলে আর খুশি থেকে হুশ আছে ভালে হ্যাঁ আল্লাহ আলুকে আন্দার আর দুনিয়া দারুকে আন্দার তো ফরাকে হায় আল্লাহ আলাদের মধ্যে আর দুনিয়া আল্লাহদের মধ্যে পার্থক্য তো এখানে হাম হামেশা সুবহান আল্লাহ পড়তে হে ইসি ওয়াজহ সে হামারে উঙ্গলিকে উঙ্গলিকে সার পর শাহাদ নজর আতা হয় আমরা সবসময় সুবহান আল্লাহ পড়ি তাইতে আমাদের আঙ্গুলে মধু দেখা আর তুম দুনিয়া দুনিয়া লেকার রুপিয়া রুপিয়া করতে হে উঙ্গলি সে রুপিয়া গিনতে হে ইসি ওয়াজহ সে তোমারে উঙ্গলি পর হামেশা পাখানা নজর আতা হয় ভাবে তো বুঝে ফেলেছেন কি কইছি তোমরা সবসময় টাকা টাকা গুনা গুনিয়া রে এই জন্য টাকা দুনিয়া দুনিয়া ময়লা তাই তোমাদের আঙ্গুলি ময়লা হ্যাঁ ঠিক হয় তোমার চি জায়গা আগে বাপ তুমি ঠিক মতো জায়গায় আসছো ভালো পিড়ি তুমি তো আসছো এরপরে এইটুক তার জমার পরে বাকি বলতে হজরত আর কুছ দেখা আর একটু দেখলাম সেটা বলবো না বলে বলো কহো উসকে বাদ দেখা কে মানে আপকে উঙ্গলি মেরে মুখ কে অন্দর হয় আর মেরে উঙ্গলি আপকে মুখ কে অন্দর হয় পরে দেখি যে আমার আঙ্গুল সেটে তুই খাচ্ছিস আর তোর আঙ্গুলতে আমি খাচ্ছি আমার আঙ্গুলি যা ছিল তাই তুই সেটে খাচ্ছিস আর তোর আঙ্গুলির মধু আমি খাচ্ছি কথা কিন্তু বিশাল ঠিক না আমরা পীরদের দরবারে যাইয়া ওই জায়গা থেকে মধু খাই আসি কিন্তু পিসাবরা আমাদের সুদিয়া টাকা ঘুষিয়া টাকা চুরা টাকা ডাকাতি করা টাকা অন্যায় করা টাকা এভাবে পকেট মেরে নিয়ে যাইয়া তারা আমাদের আঙ্গুলির থেকে ময়লাই শুষে খাচ্ছে ঠিক না আমরা পীরের কাছ থেকে সরল মনের মানুষ ভালোবাসে গেছে জান্নাত মনে করে সেখান থেকে একটা কিছু হতে হলেও হতে পারে তবে এখন আর ওই বোকা সাজলি হবে না কাকা কাকা বুঝেন এখন আর বোকা সাজলি হবে না রে কাকা আল্লাহ আমি টের বাইনে ওই বিড়ির কাছে চলে গেছি আমারে দুজকে দিক নেবে তাকে আমি বুঝছিলাম এই করে চলবে না কারণ আপনি এখন বিজ্ঞানের যুগে আপনি মহাকাশ ভ্রমণ করার যুগে আপনি ঘরে বসে আমেরিকা ছবি দেখেন আর গল্প করেন সেই যুগে আপনার চোখ কান ভর্তি আর বাকি নাই আপনার পাশে বড় বড় মাদ্রাসা আছে চণ্ডীবর্দির পিসাব আছে সরমনের পিসাব আছে নগরকান্দা আব্দুল গপ্পার সাহেব আছে নগরকান্দা ইসমাতুল্লাহ কাসেমি আছে মৌলানা লিয়াকত আলী সাহেব আছে হেলালুদ্দিন সাহেব আছে ইয়া মাহমুদ সাহেব আছে মিজানুর রহমান সাহেব সাহেব আছে মুফতি দেলওয়ার সাহেব আছে মৌলানা কি বলা হয় ওলামায় হাক্কানির অভাব নাই হাটাদারি পটিয়া বাবুনগর জিরি নাজিরাট লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি গহরডাঙ্গা তারপরে শামসুল উলুম কাসেমুল উলুম মদিনাতুল উলুমের অভাব নাই মৌলানা নাসির আছে এই দেশে কত বক্তা আছে তুমি এগে কাছে পরামর্শ না করে আইসু বাইসু আরানি ব্রান্ডের কাছে যাও কেন তুমি দুনিয়ার কোনো কাজ করতে গেলে দি পরামর্শ করো যে কোনটা করলে ভালো হবে ডাল লাগাইছে ইরি দাম কি সার লাগে চলে যাও কৃষি অফিসে আখ লাগাইছে এতে কি সার লাগে বোঝনা চলে যাও কৃষি অফিসারের কাছে মাছ মাছের চাষ করছো কোন মাছে কি খায় তাড়াতাড়ি বড় হয় বোঝনা চলে গেছো মৎস্য অফিসারের কাছে তুমি কেস কাছারি বোঝনা চলে যাও উকিলির কাছে তুমি ধর্ম বোঝনা কেন তুমি একজন হাক্কানি আলেমের কাছে যাও না ও দোস্ত নেকা সাজলি মুখ ভেঙে ফেলাই দেবে পিটিয়া এখন আর বোকা সাজার দিন এই ফেতনাবাজরা আমাদেরকে ধোকার মধ্যে ফেলে বিভিন্ন প্রকার সুন্নত থেকে মাহরুম করতেছে কতক্ষণ ঠিক না ইতিমধ্যে ফেতনাবাজদের আর একটা দল আসছে এই দল আইসা কয় ওরা কয় আহলে কোরআন তারা দাবি করছে একদল তো আহলে হাদিস আর এক দল দাবি করছে আহলে কোরআন আহলে হাদিস আল্লাহরা আমাদেরকে সুপরামর্শ দিচ্ছে তারাবির নামাজ আট রাকাত সারা বছর কইনি এই যে রমজানের রজব স্নান শুরু হয়েছে বাড়ি বাড়ি বুখারি শরীফ বগল ভরে নেবে এই যে ছয় পাতা সাত পাতা সাইজের বুখারি শরীফ এই বগলে ওই নিয়ে ষাট সত্তর খান বুখারি শরীফ নিয়ে যাবে চাদরের তলে সাইনে মহিলাকে ধরে আগে ভাবি তারাবি কয় রেখাত পড়বেন হ্যাঁ শয়তান সর জীবন করে ভরে আসতেছি কুড়ি রেখা তো আবার মানে শুনতে নতুন ডিল শুনতে এসে মহিলারা কিন্তু এইভাবে জামটা দিয়ে কথা ছাড় চুপ কর আমাকে হুজুর কুড়ি রেখা পড়াইছে ভাবি থাকলে কুড়ি রেখা পড়েন বাচন ভঙ্গি বসছেন থাকলে কুড়ি রেখা পড়েন দরকার আরো বেশি পড়েন যা নাই তা পড়বেন কে শুনে মহিলা কান খাড়াছে কি কইস মহিলারা আবার নামাজে নামাজে দিলে রোজায় পাকা নামাজে দিলে এক রোজা তিন দিন ধরে রাখবে বাতে কিছু খাবে না এত নারী মারা যা রাগ হইয়ের না সত্যি কথা করছে বিটির আমার কোন জায়গাতে রাগ হবে না পরে শাসনে সবার চাইলে উঠতে গেলে দিল না রোজায় পাকা
নামাজে ডিলে রোজা থাকবে সারা দিন নামাজ পড়বে না আছে না মহিলারা রোজা থাকবে এক রোজা মিস করে না সেহরি খাইতে না পারলে পুরুষরা অনেক সময় রোজা থাকে না আ সেহরি খেতে পারি না পালনা নে অনেক কারণে থাকে এই কই না এই কাঁন্দে পুরুষটা বাদ দেয় কিন্তু মহিলারা সেহরি না খেতে পারলে করে সমস্যা নাই রোজা রাখে বলে জোহর পড়ে না আসর পড়ে না মাগরিব পড়ে না ঈশা পড়ে ঈশার সময় যাইয়া তারপরে তার নামাজ ফরজ কয় রাকাত পড়ে তারাবি কয় রাকাত পড়তে পড়তে সিজদার মধ্যে ঘুমাই কাটে বলে তাই সেই মহিলারা যদি সুযোগ পায় যে তারাবির নামাজ 8 রাকাত তালি কি আর শুনতি আর দেরি করে নাকি এ কি করি তারাবি কয় রাকাত কা 8 রাকাত কয় যে ভাবি বিশ্বাস না হয় এই যে নেন বুখারী শরীফ কি কই বুখারী কতটুক বুখারী সেদিন যে আমাকে আবুল বাশার হুজুর কলেজে বুখারী শরীফ 2 কেনের গাইতে আরো কেজি ওজন তুই কি কতটুক বুখারী আনছিস তোর কাছে কয়খান বুখারী কা আমার বগলে 60 কেন বুখারী ওরে বাবা 13 কেজি 2 কেনের গায় ওজন 2 কেন মিলে 1 কান তার গায় 13 কেজি তোর বগলে 60 কেন কি বগল তোর টাইম দিয়ে ফাঁস করে বগলে তো বুখারী বের করে এই নেন বুখারী ওকে বুখারী বাড়ি না লোক বগলে লোনটা দিয়ে ছেড়ে তার লাই যায় একটাইলে বুখারী দেয় দেশে বিটি মানুষ বুখারীর কি বসে তুইয়ে যাওয়াই যাকে রাইকে যাওয়াই যাকে আমি পরে সময় মতো বলবানি ভাই বাড়ি সুলোয় রান্না করতেছিল সেই সুলোয় বিটি বুখারী খেয়েছে পরে ঘুরিয়ে এসে দিয়েছে তারপর কুত্তে শুয়ে দিয়েছে বুখারী বেশ বুখারী ফেরিয়া না তুই ইসলামকে বুখারীকে শরিয়াতকে বিকৃত করার জন্য বেইজ্জতি করার জন্য কুত্তার পায়ের তলে পদদলিত করার জন্য ছয় পাতার বুখারী বানায় বাড়ি বাড়ি বেশি বেড়াচ্ছে কথা কয় ফ্রি সার্ভিস তোর সাবাতি টাকা দেরো কিনা ফ্রি সার্ভিস তোর সাবাতি টাকা দেরো কিনা এরপরে বিশ্বকাপ আমার কাছে দলিল আছে দলিল বাদ দিয়ে আগে আপনারা বাস্তব বোঝেন আপনার আপনার ঢাকা যাইতে লাগবে ঢাকা যাইতে লাগবে আপনার কয় টাকা তা আপনি জানেন না তিনজনের কাছে তিন রেওয়ায়ত শুনছেন একজনে কইল ঢাকা যাইতে লাগে 150 টাকা আর একজন আইছে ধমক দিয়ে কয় তুমি 150 টাকা ঢাকা গেছো বলে দিন চুপ করো ঢাকা যাইতে লাগে টাকা 300 আর একজন আইছে কয় যে চুপ কর ঢাকা যাইতে টাকা লাগে হলো 600 তিনজনের রেওয়ায়ত কিন্তু সহি যে লোক কইছে 150 সে 20 বছর আগে ঢাকা যেত ওই সময় তো 150 টাকা ছিল আর একজন কয় 300 সে লোক 300 টাকার আমলে গেছে আর এখন ভালো গাড়িতে যেতে লাগে 600 এটাও সহি কথা ঠিক না এটাও সহি এখন আপনি এই সময় ঢাকা যাইতে যে যদি ওই 150 টাকা আলার কথা অনুযায়ী টাকা নিয়ে রওনা দেন আর ঢাকা যান তাহলে আপনার ঢাকা যাওয়া হবে ইচ্ছা করলে হবে টিকিট পাবেন পাবেন না এখনকার রেওয়ায়ত বুঝে বর্তমান কত টাকা লাগে এইটা হিসাব করে আপনাকে ঢাকা যাইতে হবে টাকা নিয়ে ঠিক না আপনার ঢাকা যাইতে যদি যাইতে আসতে 1000 টাকা লাগে আপনি যদি 2000 টাকা নিয়ে ঢাকা যান তাহলে আপনার যাওয়া আসার পরে 1000 টাকা থেকে যাবে কথা বুঝেন ঢাকা যাইতে যদি আপনার যাইতে আসতে 1000 টাকা লাগে আপনি যদি 2000 টাকা নিয়ে যান তাহলে যাওয়া আসা হয়ে যাবে ফাঁকে 1000 টাকা থাকবে আসার সময় পদ্মার পাড়ে ভালো ইলিশ পাইছেন তা দুইটা কিনে আনতে পারবেন একটু ওই যে খাজা বেছে তিলে খাজা তা কিছু কিনে আনতে পারবেন আসার সময় পোলাপানের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসতে পারবেন আর যদি আপনি 1000 টাকা লাগে 1000 টাকায় নিয়ে রওনা দিয়েছেন তাহলে যাওয়া আসার সমান হবে কিছু আনতে পারবেন না আর যদি আপনি 800 টাকা নিয়ে যান তাহলে আপনার ঢাকা যাইতে লাগছে 500 আসতে লাগবে আর 500 আছে টাকা 300 200 টাকা আপনার ওই যাত্রা বাড়ির মোড়ে দাঁড়াইয়া থাল পাইতে ভিক্ষে করা লাগবে দুনিয়ায় তো মানুষ আছে ভিক্ষে কিছু কিছু দিলি দেবে হাসরের মাঠে ভিক্ষে চালিয়েও দেবে না তারাবির নামাজ যদি আপনার 20 রাকাতই হয় তারাবি যদি 20 রাকাতই হয় অরিজিনাল নবীর বক্তব্য যদি তারাবি 20 রাকাতই হয় আর আপনি আমি পড়ছিও 20 রাকাত তাহলে সমান সমান হয়ে গেল আমার ডানি বামের কোনো চিন্তা করা লাগবে না কথা কন ঠিক না আর যদি অরিজিনালি নবীর কথা তারাবি 8 রাকাতই হয় আমরা পড়ছি 20 রাকাত কয় রাকাত 20 রাকাত তাহলে নবীর কাছে 8 রাকাত জমা দিয়ে আমার কাছে আরো 12 টাকা থেকে যাবে আসার সময় পদ্মার ইলিশ কিনে নিয়ে আসতে পারবো খাজা গজা কিছু কিনে বাড়ি আসতে পারবো কিছু থেকে গেল ডানি কথা কন না ওই 12 রেখাত নফল হবে হাদিসের পরিষ্কার বক্তব্য আছে কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে আগে ফরজ নামাজের হিসাব নেবে যদি ফরজ নামাজে কম পড়ে যায় তাহলে সুন্নত নামাজ ওই নামাজ দিয়ে ঘাটতি পূর্ণ করবে যদি তাতেও কম পড়ে যায় তাহলে বান্দার আমল
নামায় কোনো নফল নামাজ থাকলে তাইতে আল্লাহ তাআলা ঘাটতি পূরণ করবে তো দৈনন্দিন যদি আমি তারাবি 20 রাকাত পড়ি আর নবীর কাছে যদি 8 রাকাত তারাবি বলে জমা দেয়া লাগে আমার থাকবে হাতে 12 রাকাত এই 12 রাকাত দিয়ে জীবনে কত ফরজ নামাজের গ্যাপ গর্ত আছে ওগুলো ইনশাআল্লাহ বন্ধ করতে পারব কথা কোন ঠিক না আর যদি তারাবি 20 রাকাতই হয় আর তুমি পড়ছো জীবন ভরে 8 রাকাত তুই ওই জায়গার 12 রাকাত কার কাছে থেকে খয়রাত করবি কর কেউ তোরে এক রাকাত দেবে না কথা কন না কেন একে যাত্রাবাড়ি একে গুলিস্তানের বাস টার্মিনাল যে ভাঙা থালিয়ে বসে বললি বিটারা হয়টা দিলে একে গাবতলি টার্মিনাল যে ফুটো থালিয়ে বসে টাকা দেবে হাসরের মাঠে ইয়াওমা ইয়াফিরুল মারুমির আকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কিয়ামতের ময়দানটা এমন হবে সন্তানে আব্বাকে পরিচয় দেবে না তুমি আমার আব্বা না সন্তানকে আব্বাই পরিচয় দেবে না তুই আমার সন্তান না স্বামীতে স্ত্রীকে পরিচয় দেবে না স্ত্রী স্বামীকে পরিচয় দেবে না ভাইতে বোনকে পরিচয় দেবে না ভাইতে ভাইকে পরিচয় দেবে না কেউ কের কাছ থেকে পরিচয় দেয়া লেনদেন করবে না একটা নেকি যদি চেয়ে বসে একটা নেকি যদি চেয়ে বসে বন্ধু রে ওই দিনটা বড় বিপদের দিন সেই দিন কেউ কেউ রে সাহায্য করবে না যার যার চিন্তা নিয়া ইয়া নাফসি বলে চিন্তা করবে কাজী যা করব দুনিয়া থেকে পরিপূর্ণ করার চেষ্টা করব কথা বলেন ঠিক ঠিক না পরিপূর্ণ করার চেষ্টা করব রমজান রে ধ্বংস করে রোজারে ধ্বংস করে দেয় বেলা ডুবার আগে আজান দিয়া ইফতার করে রোজা নষ্ট করে দেয় সবে সাথে ঘর পরও খাওয়া যায় যাচ্ছে এই কয়ে রোজাটারে নষ্ট করে দেয় একদিকে রোজা নষ্ট করে ওরা দুই নম্বরে তারা বিনষ্ট করে তিন নম্বরে বেতের নামাজ বলে এক রেকাত এই কয়ে বেতের এক রেকাত পড়াইয়া বেতের নষ্ট করে এমন করে আরো ঝামেলা বাঁধায় কয় পুরুষরা পেশাবে ঢিলা কুলুক ব্যবহার করা লাগবে না কে সামাজ দিছে কোন দি এতে ফরজ নামাজ শেষ ফরজ নামাজ এক গিলাস আছে আল্লাহ পুরুষরা পেশাবে ঢিলা ব্যবহার করবেন কি করবেন না আমি হাদিস বলবো পরে আগে আস প্র্যাকটিক্যালে আসি হাদিসে নাই পুরুষে পেশাবে ঢিলা ব্যবহার করা করার কথা হাদিসে নাই এ কথা সত্য এ কথা সত্য বাস্তব এ কথা সত্য হাদিসে এটাও সত্য আল্লাহর নবী বাথরুমে যাইতেন পায়খানায় যেতেন এক বদনা পানি তিনটা ঢিলা নিয়ে এটাও সহি হাদিস এটাও তাহলে পুরুষরা পেশাবে ঢিলা নবী ব্যবহার করতেন না এই কথা অনুযায়ী যদি আমাদেরকে পেশাবে ঢিলা ব্যবহার করার থেকে বিরত রাখো তাহলে বাথরুমে যাইয়া তিনটে ঢিলা আর এক বদনা পানি এটাও সইয়ে দিস এরপর তুমি সকলকে আমল করাইতে বাধ্য করবা তুমি যদি এর ব্যতিক্রম করো তাহলে তোমার খবর আছে এখন বলেন সৌদি আরবালারা শুকনো খাবার খায় খেজুর খায় স্যান্ডউইচ খায় আলবাইক খায় এটা ওটা শুকনো মুক্ত খাবার খায় এ খাইয়ে ওদের পেট থাকে শক্ত ওরা পায়খানা করে গোলার মতো করি করি গায়ে গতরে কোনো জায়গা মাখায় না ওয়াট টু টিস্যু দিয়ে মুছে তুলি হয় পানি দিয়ে না দুলিয়ে চলে আর আমরা বাঙালিরা খেচড়ি মেচড়ি তারপরে সুলা সেদ্ধ বুট সেদ্ধ এরপরে পুরি সিঙ্গাড়া সামুচা এর মাঝে আবার বিস্কুট খাই তার মধ্যে আবার চা খাই এর বাকি আবার বিড়ি খাই এটা দিয়ে উঠাই দিয়ে ভুলাই পোলাইয়া পেটের মধ্যে আর আসার মাঝে মেঘের মতো ঘন ঘন করে ডাকতি তালে থাকে পায়খানা যার আগে দুই রান বেঁচে গেছে লুঙ্গি একটা শেষ এরা যদি কই যে তুই সহিয়া দিস তুই আমল করবি এক বদ্ধা বানিয়া তিন কুলু তাহলে ওর পাক হবে ওর নামাজ পড়া সম্ভব হবে ওরা তো দম কইতে পারলেও সাপ হয় না সহিয়া দিস তো পাই কেন এক বদ্ধা বানিয়া তিন কুলু এনে এর এক বদ্ধা বানিয়া তিন কুলু দিয়ে দোয়াই নিয়ে তুই আয় সব করি আয় এবার কি বলবি এবার বলবি যে পবিত্র অবস্থায় মসজিদে নামাজ পড়তে যেতে হবে তাই তুই পবিত্রতা অর্জন করতে যা লাগে যদি তাই বলো তাহলে এবার আসো ও জায়গা যেমন বেশি পানি প্রয়োজন হলে ব্যবহার করব বেশি ঢিলা দরকার হলে ব্যবহার করব এ জায়গা আমার পেশাবের সময় শরীরকে পাক রাখতে জন্য করতে জন্য রাখতে জন্য যা লাগাবে তাই করবো কথা বলেন ঠিক না সবার শরীর কি একরকম সবাই স্বাস্থ্য একরকম যুবককালে যৌবনকালে মানুষের আভ্যন্তরে পার্শ্বপাতি ভালো থাকে দাঁড়াইয়ে পেশাব করে দিলে ছয় আট আট দূরে সিটেই দিতে পারে বুড়ো মানুষ 80 বছরের বুড়ো পেশাব করলে সিটেতে পারবে দাঁড়ায় পেশাব করলে দুই রান বেশি যাবে ঠিক না একটুও সেটে না বাটি বাড়ার মনে দেয় যে পাঁচজন গোল হয়ে দাঁড়াইয়া জামাতে পেশাব করতেছে পাও ভিজে পাল্লা দিচ্ছে সিটাই কি ডাকার পাও ভিজেতে পারে জামাতে পেশাব করতে এই পাঁচ বুড়োরে দাঁড়াইয়ে দিলি পারবি এক ইঞ্চিও ছড়াতি যৌবনকালে শরীর স্বাস্থ্য ভালো থাকলে পেশাব করলে
ফোর্স ভালো থাকে গড়গড় করে একবারে ক্লিয়ার হয়ে যায় আর বৃদ্ধ হয়ে গেলে বয়স বেড়ে গেলে ধীরে ধীরে বয়সই শর্ত না শারীরিক ব্যতিক্রমে পার্থক্যের কারণে অনেকের সমস্যা যে পেশাব ক্লিয়ার হয় না এই উঠে আসার সাথে সাথে আবার তলপেট চিবে ধরে যে বসা লাগে ডিলা নিয়ে জাকা জাকি কাশা কাশি করতে করতে এরপরে এরকম ঠ্যাং জাকি দেয় ওরকম পাও জাকি দেয় এরকম ঘাড় জাকি দেয় খালি উঠে বসে রুকু দেয় সিজদা দেয় এরপরে যে অজু বানায় মসজিদে যাইয়া আবার আবার খানিক বসে থাকে এই লোকেরা যদি কই যে খালি পানি দিয়ে ধুলি হবে তাহলে হবে এই যে আমি এই মগগুলা শান্তি হলো প্র্যাকটিক্যালে বোঝানোর জন্য ধরবেন মানে এই দেন সব তো পড়ে গেছে না আচ্ছা সোজা করলাম এবার পড়ে তুই এত বড় মুখ কোটা বাজিয়ে থাকলি আটা দিলে আস্তে আস্তে নিচে পড়বে না তোর কাকি বাড়তি বার্তা চাই কনস্পাতা আছে তাহলে এই দুই ফুট পেশাব পড়ে যাবে কোন জায়গা রানে মাখবে কাপুরই মাখবে আর রান আর কাপুর শরীর আর কাপুর না পাক হইলে নামাজের 13 ফরজের প্রথম দুই ফরজ মাইর গেছে এক নম্বরে শরীর পাক দুই নম্বরে কাপুর পাক তিন নম্বরে 70 টাকা চার নম্বরে নামাজের জায়গা পাক শরীরও না পাক কাপুরও না পাক এই লোকটার নামাজ হবে না তাহলে ঢিলা কুলুপ থেকে আমাদেরকে সরাই দেওয়া পেশাবে এইটার পিছনে কি গোপন রহস্য রয়েছে যে মুসলমানকে বেনামাজি বানায় জাহান্নামে পাঠাবে কথাগুলো ঠিক না এগুলো সব ইহুদিদের চক্র যেভাবেই যে বলো না কেন এই একদল আমাদের ভিতর দিয়ে কাজ করতেছে দুই নম্বর আর একদল আছে আহলে কোরআন ওরা হাদিস মানে না কয় হাদিস টাদিস বাদ কোরআন শরীফে আছে আকিমি সলাতা তরফাই নাহার ও জুলাফা মিনাল লাইল কোরআন শরীফে আছে নামাজের কথা তিন উক্ত আকিমি সলাত তরফাই নাহার নামাজ পড়ো দিনের দুই ভাগে ও জুলাফা মিনাল লাইল আর রাতের এক অংশে তার দিয়ে হজর মাগরিব আর একবেলায় জোহর আসর আর ঈশা এই তিন অক্ত বানাইছে নামাজ রাতের একাংশ ঈশা হজরও নাই মাগরিবও নাই জোহর আর আসর দিনের দুই অংশ দুই দিনের বেলা দুই অথবা মাগরিব আর হজর আর ঈশা এই এছাড়া কোনো নামাজ নাই এই করে তিন অক্ত নামাজের সাপ্লাই দিচ্ছে আমরা স্বীকার করবো নামাজ কয় তো মানে হাল বাজাল সলবাত আক্রম ঘুরলো বিকম সিকে চাল আল্লাহ নবী বলেন খমসু সলবাত তিনি তারাজা ঘুরনাল্লাহ পাঁচ অক্ত নামাজ আল্লাহ পাক খরচ করেছেন যেই ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে পাঁচটা পুরস্কার দান করে বহুবার বয়ানের মধ্যে শুনেছেন ওলামাই কেরামের কাছ থেকে শুনেছেন তবলিগলাদের কাছ থেকে শুনেছেন আমি বারহাবার এজন্যে বলি দোস্ত নামাজ এমনই একটা তদবির নামাজ এমন এ আমার যুবক আমার দিক তাকাও শোনা নামাজ এমনই একটা তদবির যেই তদবিরে সব সমস্যার সমাধান করে আল্লাহ বলেন ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালা তোমরা ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আল্লাহ কাছে সাহায্য চাও নামাজ পড়িয়া নামাজের পর মোনাজাত করো ফরজ নামাজের পর দোয়া করতে পারো হাত জন্য জরুরি না দোয়া তুমি বহু দোয়া আছে নামাজের পরে পড়তে পারো সবাই সম্মিলিত করতে হবে তাও না যার যার প্রয়োজন যেমন সে সেই রকম দোয়া করবে কতক্ষণ এ জায়গায় একটু কথা না কয়ে পারতেছি না ইমাম সাহ মোনাজাত করবে আর আমরা সবাই আমিন আমিন কব এই বলিয়ে বহু জায়গা ফরজ নামাজের পরে ইমামকে বাধ্য করা হয় যদি ইমাম এই মোনাজাত না করে তার চাকরিও ছুটই দেয় আছে না নাই একটু বোঝেন বাবা নিজে বুঝলি পারা কোনো ঝামেলা নাই ইমাম সাহেব মোনাজাত করে প্রত্যেকটা মানুষ মোনাজাত করে কোন দিক লক্ষ্য করে নিজের কোন কোন দিক সমস্যা আছে সেই সমস্যাগুলো মনে ওঠে আর তাই তাই কয় ঠিক না এখন ইমাম সাহেবের যে যে জরুরত আছে আপনার তো সেই জরুরত নাই ইমাম সাহেব মোনাজাতের ভিতরে তার প্রয়োজনগুলো বলতেছে আর আপনারা আরবিতি বলতেছে আর আপনারা বলদের মতো পিছনে থেকে আমিন আমিন কইয়া ইমামের জরুরতগুলো কবুল করায় দিচ্ছেন আপনারা ভকুয়া খালি হাতে বাড়ি যাবেন আপনি কি আপনার জন্য কই নাই তো আর যদি বেশি ঝামেলা করেন ইমামের সাথে তাহলে ইমাম কিন্তু গোষ্ঠী শুধু বাড়ি দিতে পারে ইমাম যদি মোনাজাত না করো তাহলে তোমার চাকরি থাকবে না এই মুখ আচ্ছা ঠিক আছে মোনাজাত করতেছি আসিস সামনে উঠতে এবার সামনে উঠতে হয়েছে ইমাম সাহেব আরবিতে মোনাজাত করে আল্লাহুম্মা খুজ আদাই সবাইকে আল্লাহুম্মা আমিন পাঁচ সাতজন লাগছে সভাপতি সেক্রেটারি মাথায় মাথায় যে ইমাম এবার মোনাজাত এক অক্ত মিস করলে তার চাকরি ছুটে দেবো সেই কয়জন মোনাজাতের শরিক আছে আজকে ইমাম সাহেব মোনাজাত করতেছে আল্লাহুম্মা খুজ আদাই সবাইকে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা জালজিল আকদামাহুম
অশান্তি ছামলাহু অসাববি দুজুহুম আল্লাহুম্মা খুযু মাখজা আজিজি মুক্তাদি ওয়ালা তুসাল্লিত আলাইয়া মান লা ইয়ারহামুনা এই আরবিতে মুনাজাত করছে আপনারা মুনাজাত করতে কইছেন মুনাজাত করছেন আপনারা সবাই কইছেন আল্লাহুম্মা আমিন কবুল হয়ে গেছে কি কইছে জানেন আল্লাহ যে কয়টা আমার পিছনে লাগছে ওই কয়টারে ধরো আর আপনারাই কই দিলেন জি আল্লাহু ঠিক আছে আল্লাহ ধরো আল্লাহুম্মা আমিন ঠিক আছে আমরা এতে একমত ইমাম সাহেব কইছে আল্লাহুম্মা জালজিল আকদামাহুম আল্লাহ ওই কয়টার পাততলে যেন মাটি দেয় না সেই কয়জনই কে আল্লাহুম্মা আমিন জি আল্লাহ যেন দেয় না আল্লাহুম্মা সাব্বিদ উজুহাকুম আল্লাহ ওই কয়টার চেহারা কালা করে দাও সেই কয়জনই কয় আল্লাহুম্মা আমিন ঠিক আছে দাও কালা হয়ে এবার কে আল্লাহুম্মা সাত্তি ছামলাহুম আল্লাহ ওই কয়টার জোট ভাঙিয়ে দাও সেই কজন কে আল্লাহুম্মা আমিন মসজিদিতে বারে সেই কটা দুমা কিলে কিলে এই দোয়া করছে তো কবুল হয়ে গেছে একটু আগে তালিয়ে ইমাম রে দি কিভাবে দোয়া রব কর দিদি কাজী ওই যে দরকার নাই আমার কি প্রয়োজন এটা আমি জানি কথা কন আমার কানে কানে অনেকে অনেক দোয়ার কথা বলে এসে একজন এসে হয়তো বললো যে হুজুর আমার ছোট মেয়েটার বয়স 39 বছর বয়স একেবারে আলকাতরাতুন নিসা কাউর কাকের বাচ্চার মতো কালো বিয়েই হচ্ছে না একটু দোয়া করে নেসকে মাহফিলি আমি বললাম আপনার নাম কি আমার নাম কালামুল্লাহ মেয়ের নাম কি কাজলি চেহারায় চেহারায় মিলছে কাজল তো কালো আর ওনার নাম কালামুল্লাহ মায়ের নাম কাজলি চেহারা কাউসার মতো কালা বয়স 40 তার বিয়ের জন্য আমার কাছে দোয়া চাইছে আমি কইলাম আল্লাহ এই গ্রামে কালামুল্লাহ চাচার মাইয়ে কাজলি 39 বছর বয়স বিয়ে হয় না বুড়ো হয়ে যাচ্ছে তুমি একটু বিয়ের ব্যবস্থা করে দাও দিলাম কইয়ে পক্কেই বললাম কিন্তু ওই কালামুল্লাহ চাচা আগামীকাল রাস্তা দিয়ে আটতে গেলে সবাই কি কবে কাকা আপনার মাইয়ে বুড়ো হয়ে যাচ্ছে আপনার মাইয়ে কাজলি ও চাচার আটতে পারবে রাস্তা দিয়ে দোয়া তারাই হিমুল আর দু বিমার রহবান জমিনটা প্রশস্ত হওয়া সত্ত্বেও তার হাঁটার রাস্তা থাকবে না লজ্জা দেখে আল্লাহ কোন হুজুরে দিয়ে দোয়া আল্লাহ এদের আরো বেকায়দা করিয়ে গেল হে মাইয়ের বয়স 39 তাও কয়ে দিয়েছে ওই ভূত ভূগুলো মেয়ে কেউ নীতি আসে নাকি সব সর্বনাশ করে দিয়েছে এখন আপনার মাইয়ে কাজলি 39 বছর বয়স শেষ রাত্রি তাহাজ্জুদ করে আল্লাহরে বলবেন আল্লাহ কখন মারা যায় ছোট মেয়ের বয়স 39 একটা পরস্ত না করে থিয়ে গেলে ফেতনার জামানায় আমি কি করব আল্লাহ আমি কবরে কিভাবে থাকবো মেহরবান আল্লাহ এই মেয়ের সাথে ম্যাচ হয় এমন একটা ছেলে কি তোমার দুনিয়ায় নাই আব্বা যদি রাতের বেলা কান্দে আল্লাহর কাছে কয় দেখবেন যে কাল সকালে সুন্দর একটা ছেলে আসে ওই মায়ের চাইতে কম বয়স একটা ছেলে আসে তারা বিয়ে করে নিয়ে গেছে এটি হলো দোয়া দোয়ার সিস্টেম হলো এইটা কথা কন নামাজের পরে দোয়া করো পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করো ফরজ নামাজের পরে দোয়া করো যার যার দোয়া সেই সেই করো তাহাজ্জুদের ভিতরে দোয়া করো মহিলারা দোয়া করো পুরুষের দোয়ার চাইতে মহিলাদের দোয়া বেশি কবুল হয় কারণ মহিলারা সামাজিকভাবে একটু দুর্বল তারা মনের দিক দিয়ে একটু দুর্বল পারিবারিকভাবে তারা দুর্বল আর যদি কোনো মেয়ের যদি কোনো মহিলার কন্যা সন্তান বেশি হয় সে আরও দুর্বল শ্বশুরও তারে ধমকায় শাশুড়ি তারে চোখে দেখতে পারে না বাড়ির কেউ তারে মানে নিতে পারে না খালি মাইয়ে খালি মাইয়ে কথা কন কি আর কব কয় ভয়লা মাইয়ে তো খালি মাইয়া এ খালি মাইয়া খালি মাইয়ের কারণ যে কি কোন জায়গা তা তো জানো না ওই মাইয়েটারে তোমরা বিয়ে করে আনার সময় কয় লাখ টাকা খাইছিলে মোটে 1 লাখ টাকা দশটা হবে 10 লাখ টাকা আদায় করবে আল্লাহ খাইছিস কে 1 লাখ এই জন্যই 10 লাখ আদায় হবে এই জন্যই খালি মাইয়ার মাইয়া আরে ভাই এদিক তাকান যাদের মেয়ে সন্তান বেশি আপনারা পুরুষদেরকে আমি বলছি স্ত্রীদের উপরে টর্চারিং করবেন না বাচ্চাটা কি স্ত্রী জন্ম দিয়েছে না আল্লাহ পাঠাইছে আল্লাহ দিয়েছে না ওই মায়ের পেটের ভিতরে বাচ্চা ছেলে না মেয়ে এটা কি মায়ের কোনো ক্ষমতায় পরিবর্তন হতে পারবে ইহা বলি মাইয়া শাউনাসা ওয়া ইহা বলি মাইয়া শাউ যুকুর আর ইউজাবিজুকুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজালু মাইয়া শাউ আকিমা যাকে খুশি আল্লাহই ছেলে দেয় যাকে খুশি আল্লাহই মেয়ে দেয় কেউ কে আল্লাহ তাআলা ছেলে দে মেয়ে দে যমজ দেয় আবার কেউ কে আল্লাহ নিসন্তানি করে রাখে আল্লাহ বন্ধা করে রাখে সর্বময় ক্ষমতা কার কোন বিশ্বাস ছেলে দিতে পারে 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 কোন পীর ছেলে দিতে পারে কোন পীর মেয়ে দিতে পারে ছেলে পীরে ছেলেও দিতে পারে না মেয়েও দিতে পারে না অনর্থক তোমরা ছাগল আর চাউল পীরের দরবারে দিয়ে আসো এটা একটা শেরকি কারবার এটা আর একটা শেরকি কারবার কোন পীরের দরবারে গরু ছাগল মান্নত করা ওই জায়গা গরু ছাগল হাদিয়া দেওয়া এইটা কবিরা গুনাহ শেরকি গুনাহ এর থেকে ঈমানকে পরিচ্ছন্ন রাখেন আকলিস দিন একায় ঠিক আর আমলুল কলিল আল্লাহ নবী বলেন তোমার ঈমানকে পরিচ্ছন্ন করো ঈমানকে পরিপাটি করো
ইমানকে পরিশুদ্ধ করো ইমানকে শুদ্ধ করো ইমানকে সঠিক করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে মোটা মোটা কয়েকটা আমল করে তোমরা জান্নাতে চলিয়া যাইবা স্ত্রীদের পর কন্যা সন্তান বেশি হইলে টর্চারিং করবা না ঈমান নষ্ট হয়ে যাবে আল্লাহর কুদরতের পর অভিযোগ করা হবে আল্লাহর কুদরতের পর হস্তক্ষেপ করা হবে ওই দাড়ির মশালার মতো কথা বলেন আল্লাহ কয় বউ মারিসকা কয় ভাই আল্লাহ মারবো না এক পর পর পাঁচটা মাইয়ে আল্লাহ কয় তা মেয়ে কি খারাপ নাকি তোর মেয়ে পছন্দ না আমার মেয়ে পছন্দ হয় না তা মেয়ে যদি পছন্দ না হয় তো ছেলেটা তোরা কয়বা বেটা বানা বোঝেন নাই কথা তোকে মাইয়ে পছন্দ হয় না তা ছেলে তোরা বানা ও বিটি মানুষ মহিলা মানুষ আবার সে তা বানাইছে তা তো মাইয়ে হয়ে গেছে আর তোকে যদি মেয়ে পছন্দ না তা তোরা বিটা মানুষ শক্তিশালী এলাকার তোরা এক করে শেঠ এক করে জমিনের আংটা ধরে উঠে সার নামাই বাড়ি পাড়া ভাই তা ছেলেটা তোরা বানা খালি ছেলে না ছেলের ছেলে কথা যেটুক লাগে সেইটুক বানা বাংলা কলাম না পারবি তা যদি না পারিস তা মহিলাটার পর চাপ সৃষ্টি করিস কেন ইমাম নষ্ট হয়ে যাবে সন্তান দেখে জোর হলো না দোয়া করবো কার কাছে সালতান পাস আলুল্লাহ চাইতে হলে আল্লাহর কাছে যাবো ঠিক কিনা মানে হাফাজ আল্লাহ সালাওয়াত যে ব্যক্তি পাঁচক্ত নামাজ পড়ে এই পাঁচক্ত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা পাঁচটা পুরস্কার দেয় জানা আছে না একটা পুরস্কার দুনিয়ায় চারটি পুরস্কার মরার পরে আখেরাতে না মরার পরে আখেরাত আবার বলা হয় কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পরে তা আখেরাত এর মাঝের টাইমটাকে বলা হয় আলামে বরজাক এক কথায় মরার পরে চারটে আর বেঁচে থাকতে একটা বেঁচে থাকতে যেটা ওইটাই আমার তো ইম্পর্টেন্ট জরুরি ওইটা আমার একান্ত জরুরি সেটা হলো ইউরফা আনহু জিকুল আইস নামাজি মানুষকে আল্লাহ তাআলা অভাব দেয় না একটু কান সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলি আল্লাহু আকবার ওয়াদা আল্লাহ নবী করেছেন আল্লাহ পাক নিজেও করেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত এই ঘরের মালিকের একটু ইবাদত কর আল্লাযী আতাআহুম মিন জু ওয়া আমানাহুম মিন খৌব ওই আল্লাহ তাআলা সকল ক্ষুধা দূর করে দেয় আর সকল বিপদ থেকে নিরাপদ পরিবেশের ব্যবস্থা করে দেয় একটু নামাজ পড় আর নবী কইছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে এক নম্বর পুরস্কার রুজির অভাব থাকবে না দুই নম্বর কবর আজাব হবে না তিন নম্বরে ডান হাতে আমল নামা পাওয়া যাবে ইউতি হিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি চার নম্বরে ওয়া ইয়ামুরু আলা সিরাতে কাল বাদ বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে যাবেন এই কথাগুলো সর সর করে বলতেছে কানে শুনতে শুনতে এই পাশে একটু ঢুকে দেখতে বেরোয় যায় একটু ভিতরে জায়গা দেন পাঁচটা পুরস্কার কত ইম্পর্টেন্ট পুরস্কার বলেন কত গুরুত্বপূর্ণ পুরস্কার এর কোনোটা হচ্ছে কোনোটা কম কোনোটা হচ্ছে কোনোটা কম কেয়ামতের যত বড় প্রেসিডেন্ট আর রাজা বাচ্চা যান না কেন ডাইন হাতে আমল না পারলে পাঁচ হাত সামলা থাকবে না ফেরেশতারা লাইতে তুলে তুতি জাহান্নামে নামাবে অসিকল্লাদিনা কাফর ইল্লা জাহান্নামে জুমারা কোনো মন্ত্রীগিরিতে কাজ হবে না এমপির ক্ষমতা কাজ হবে না শিল্পপতি রাষ্ট্রপতি কোটিপতি ভগ্নিপতি যতপতি যাও না কেন মারির অভাব হবে না চাষা খালি ডাইন হাতে আমল নামা না পাইলে আর পাঁচ হপ্তাহ নামাজ পড়লে ডাইন হাতে আমল নামা পাওয়া যায় পুলসিরাত পার না হলে উপার যাই হলো জান্নাত কোনো অবস্থাতে কেউ পার হতে পারবে না এ জায়গায় নিজস্ব মাতুব বাড়ি নাই যে যতদিনে যে ব্রিজ ছিল না ফেরি ছিল ফেরিতে আমরা ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি ওদিকে ওদিকে দেখি যে খালি ফেরি একখানে এক পাশে বান্ধে রয়েছে কি বলবো ভাই ওটা সাড়েন কেন ওটা ভিআইপি আসতেছে ভিআইপি এখন কোথায় আছে উনি এখন মোংলা আছে মোংলায় রয়েছে আর এই জায়গা পদ্মার ফেরি ঠিয়ায় বসে রয়েছে আর আমরা বেটারা ধাক্কা ধাক্কি হতেছি আখেরাতের পুলসিরাত পারতি ভিআইপি ফেরি নাই ভিআইপি ফেরি নাই নেতারা উপর থেকে এবার আসছে ব্রিজের উপরে ভাগ করে দিচ্ছে যে খুঁটু বসাই বসাই যেদিন নেতারা আসবে সেদিন একটা সাইড পুরো ক্লিয়ার ওই সাইডে কোনো গাড়ি চলবে না হাসরের মাঠে পুল সিরাত পার হইতে তোমাদের জন্য পুলের উপরে আলাদা কোনো লেন থাকবে না একই লেন দিয়ে পার হইতে হবে চুলের সাইতে সিকুন হীরার সাইতে ধার মাথার উপরে কোনো ধর্ণা নাই ধরার ধরি হাত পা এমন কিছু নেই কিভাবে তুমি পার হবা একটু একটু কল্পনা করো ওই দিন দাদা ডান হাতে আমল নামা পাবে পাঁচক্ত নামাজিরা পুল সিরাতের গোড়ায় যে দাঁড়াইয়া ভয়তে চক্ষু বন্ধ হয়ে যাও মালি এত বড় পুল কিভাবে পার হব কিছুক্ষণ পর চোখ খুলে দেখবে পুল সিরাতের ওই পাশে চলে গেছে কোন সময় তার টের উপায় নেই সুবহানাল্লাহ এটা নামাজি ব্যক্তি এটা পাবে কে এবার পুল সিরাত পার হওয়ার পরে পদ্মার স্বরের বড় বড় স্বরের মধ্যে ঘুরে বেড়ানো তো ফাঁকা জায়গাতে ঘুরে বেড়ানো লাগবে না পুল সিরাত পার হবেন তো এত খুলুন জান্নাত বিগাইলে হিসাব বিনা হিসাবে ভেস্তে চলে যাবে কোন সুবহানাল্লাহ বলে তো কোন সুবহানাল্লাহ এই নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ কয়েক তো আমার নবী এই মেরাজের রাতে আল্লাহর বাড়ি যাইয়ে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়েছে ও যুবক তোর পায়ে ধরি যুবকের একটু পায়ে ধরি তোর আমি আল্লাহর পক্ষ আল্লাহর আল্লাহর তো আল্লাহ তো তোমার পায়ে ধরার কি দরকার আছে তুমি নামাজ না পড়লে আল্লাহর কি আল্লাহর কাছে
জেলখানার অভাব আছে জেলখানার অভাব আছে শাস্তির অভাব আছে তোমার মত কোটি কোটি জাহান্নামীকে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ পাক জাহান্নামকে বলবে হালিম তালাতি তোমার কি পেট ভরছে জাহান্নাম জাহান্নামে বলবে হালমিন মাজিদ আল্লাহ কই তুমি যদি কইলে যে এত এত দিবা সে জাহান্নামের তো কিছুই নেই পুরো খালি রইছে আমি তো পুরো না ভরলি তো আমি তো ডোক শিখতে পারতেছি না লুকমা ভালো রে না হলে পারা খাইয়ে মজা হয় নাকি জাহান্নামের এক লুকমা ওই নেই ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কদম উপরে রেখে দেবে আল্লাহর কুদরতি পা তখন জাহান্নামে বলবে কত জি আল্লাহ এখন পেট ভরছে তাহলে তোমার মতো আমার মতো কোটি কোটি মানুষকে জাহান্নামে দিলে জাহান্নামের কিছু হবে না আল্লাহরও কিছু আসে যায় না কিন্তু পার হয়ে চলে যেতে পেলে তো আমার আপনার লাভ আমি আমার পক্ষ থেকে সকলের করজোড় অনুরোধ করি বাংলাদেশে দুর্ভিক্ষের সিগন্যাল দেশে সরকার এই দুর্ভিক্ষ থেকে বাঁচতে হলে এক নম্বরে নামাজ লাগবে নামাজের অভাব দূর হয় নামাজে অভাব দূর হয় বাড়ির ভিতরে মেয়ে ছেলেদেরকে নামাজ পড়ান আপনারা যারা মুরব্বীরা দুই একজন পড়েন নামাজের মধ্যে যে কোন মিথ্যে কথা হ্যাঁ দেখতে খান নামাজের মধ্যে কোন মিথ্যে কথা কিভাবে আপনি সুরা ফাতিহার মধ্যে পড়ছেন কি ইয়াকা নাবুদু কি পড়ছেন ইয়াকা ইয়া কানাবুদু কবে না ইয়া কানাবুদু একটু খাববা না তিয়ে ছোট্ট করে আবার টের পাওয়া যাবে না ইয়া কা মানে তোমারই নাবুদু আমরা সবাই ইবাদত করি নাবুদু আর যদি বলি ইয়া কা আবুদু আমি তোমারই একা ইবাদত করি তোমারই ইবাদত করি তবে আমি একা তাহলে সুরা ফাতিহার মধ্যে ইয়া কা আবুদু না ইয়া কা নাবুদু নাবুদু না নাবুদু হলো বহু বছর এখন আপনি নামাজে যে পড়ছেন কি ইয়াকা নাবুদু আল্লাহ আমরা সবাই নামাজ পড়ি কিডা কিডা আমি আমার বউ আমার ছেলে মেয়ে নিয়ে যে কয়জন এই কয়জন আলো নাবুদুর মধ্যে আছে আল্লাহ কয় চোরা নামাজ দি পড়িস তুই তোর বউ তো পড়ে না তোর ছেলে দিয়ে ওই যে কুরবানির আড়ির মতো সাইড দিয়ে ভালো বেড়াচ্ছে তোর মাইয়ে দুটি ন্যাংটা গোলা দেখ পার্কের মধ্যে দিয়ে লাফাই বেড়াচ্ছে এই যে দেখ বটতলা রাত ১২টার সময় ধরা পড়ছে বেটাকে কাছে তুমি একা একা নামাজ পড়ো তবলি কি করো আর ইয়াকা না বুধু কই তুই মিথ্যে কথা কইতিস তুই কবি ইয়াকা আবুধু আল্লাহ আর কের সাথে পারলাম না আমি একা আইছি আর নামাজের মধ্যে ইয়াকা না বুধু বাদ দিয়ে আবুধু করলে নামাজ হবে হরফ পাল্টাইলে লাহানে যদি নামাজ হবে না কত কাল কাজেই যদি ইয়াকা না বুধু কয়ে সত্যবাদী হতে চাই আজ থেকে পাক্কা প্রতিজ্ঞা করবেন সাবালের নারী আর পুরুষ ফ্যামিলিতে যেন কেউ বেনামাজি না থাকে সকলকে নিয়ে আমরা নামাজ পড়বো রাজি আছি না ইনশাআল্লাহ এখন আমরা তো জীবন ভরে ওয়াজ করি একক তো নামাজের জন্য ২ কোটি ৮৮ লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে এ কথা বলতে বলতে শুনতে শুনতে কান গেছে তেলসা হইয়া কার ভিতরে একটা ই আছে যদি অত দিন কি থাই নাকি জাহান্নাম ২ কোটি হুজুর গুনিয়ে দেখছেন কয়শতে ১ কোটি হয় কয় বছরে ১ কোটি হয় তার ২ কোটি ৮৮ লক্ষ বছর একক নামাজের জন্য জাহান্নাম আর জাহান্নামের আগুনের যে কোয়ালিটি শুনি দুনিয়ার আগুনের চাইতে বলে ৯৯ গুণ পাওয়ার বেশি দুনিয়ার ইট ভাটার আগুনের মধ্যে একটা মানুষকে ছেড়ে দিলি ৫ মিনিটের মধ্যে তার কোনো অস্তিত্ব পাওয়া যাবে না তারপরে পাওয়ার হাউসের বয়লারের মধ্যে ছেড়ে দিলি মাত্র ১ মিনিটের মধ্যে শেষ আর ওই জাহান্নামের ওই আগুনের মধ্যে ছেড়ে দেবে আর আমরা ২ কোটি ৮৮ লক্ষ বছর পড়বো ও তো ১ মিনিট সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে তারপরে ও আর কোনো চিন্তাই নেই একেবারে শেষে শেষ আল্লাহ কাল জামর সত্যানা কুল্লমান আদি যা জুলু দেখুন বাদ্দাল না হুম জুলু দেন গায়ের প্রত্যেক সেকেন্ডে তোর শরীরের রক্ত মাংস আগুনে পুড়ে খুশে নিয়ে যাবে নতুন আর একটা দেহ তৈরি হবে কখনো আজাব যাতে একই শরীরে দীর্ঘদিন শাস্তি দিলে একটা সহনীয় ভাব এসে যায় ধৈর্য এসে যায় যাতে তো ধৈর্য না থাকে নতুন নতুন দেহ বানাই দেওয়া হবে আগের দেহর চাইতে নতুন দেহের ভিতরে অনুভূতি শক্তি ১০০ গুণ বেশি হবে যত বছর কোটি বছর শাস্তি দেবে প্রত্যেকবার তুমি অনুভব করতে পারবা যে নতুন নতুন অনুভব এভাবেই তোমাকে শাস্তি দেওয়া হবে ও যুবক একক তো নামাজের জন্য ২ কোটি ৮৮ লক্ষ বছর আল্লাহর কসম বিশ্বাস কর আল্লাহর কসম বিশ্বাস কর পূর্তি পারবি না দুনিয়ার মোমের আগুনের মধ্যে ১০ সেকেন্ড আঙ্গুল রাখতে পারিস না আর কি করে তুই ২ কোটি ৮৮ লক্ষ বছর পড়বি আমরা এইভাবে ভয় দিচ্ছি তারপরও নামাজ পড়ে না কাজেই সরকারের কাছে বলতেছি যে জাহান্নামের ভয়তে যদি নাও পড়ে কমপক্ষে দুর্ভিক্ষর ভয়তে পড়লি পড়তে পারে দুর্ভিক্ষ এবার হবে শুনছি দুর্ভিক্ষ অভাব আসবে না খেয়ে থাকতে হবে ২৩ সাল তার ১ মাস ৬ দিন চলে গেছে আর বাহি কয়দিন আছে না খেয়ে থাকতে হবে বলে
يعني دور بيكورات تتكه باستيوليو شركار مهوداي امرتو واس كوريه جاتشي اپنا را اكتو تائد دين اپنا را اكتو تائد دين اما در پريو عملك شركار اپنا را شمشد تتكه اكتو بولي دين جه ناماز پولي تهي ہوئي بي আপ আমার জনতা সবালেক নারী আর পুরুষ নামাজ পড়তেই হবে এক অক্ত নামাজ ছেড়ে দিলি 2 কোটি 88 লক্ষ বছর ঢাকা জেলখানায় রাখা হবে প্রতিদিন তাকনি মানুষ দুনিয়া একটু থাকবে না আমরা কইলাম সরকার 2 কোটি 88 লক্ষ বছরের কথা কয়া লাগবে না আপনি শুধু সফটওয়্যারটা শাস্তি বলে দেন এক অক্ত নামাজ না পড়ে যদি ধরা পড়ে তাহলে পাছায় তুলে তিনটে বাড়ি আর তিন দিন জেল এই ঘোষণা দিয়ে এটা পুলিশ আর র‍্যাবার বিডিআর এর মাধ্যমে আপনি এই আসামিগুলোকে ধরে গুডা 10 15 আসামি ধরলি হবে এক সাথে বেশি ধরা লাগবে না 10টা 15টারে ধরে পাছায় তুলে তিনটে বাড়ি দিয়ে এইটে মিডিয়ায় ছড়িয়ে দেন ওই কোডারে জেলে দেন দেখবেন যে দেশে একটাও বেনামাজি থাকবে না কথা কানা গেল একটাও বেনামাজি থাকবে না এই বাড়িটা তো আমরা দিতি পাচ্ছি না আমরা মৌলভীরা তো আমরা কালেকশন করতে যা লাগে কানে বানি হবো আমাকে তো যাইয়ে সে মুষ্টি সেল বন্ধ করে দিবেন কি আর গালা তো বেকায়দায় আছি সাথে খাবারের টিফিন কারি বাটালি খালি টিফিন কারি ধরে দিবেন আমরা এক বেকায়দায় আছি আমরা ওয়াশ করে দেব আপনারা একটু কয়টা পুলিশ পাঠায় দেন কয়টা এলুলাটি দিয়ে মাত্র 10টা 15টা আরেকটা কাজ করেন যত পার্ক আছে কক্সবাজার কুয়াকাটা সমুদ্র সৈকত আর যত পার্ক আছে এর ভিতরে যে জোড়া জোড়া বসে তসবি টিপতিছে ওগে একটু পিটেই তালা কথা কইনা রে একমত না আপনারা ভাই একমতায় কি রে তা আমারই তো মাইয়ে আমার বোন আমার নাতনি আমার পুতনি তার রে মারতি কয় হুজুর কয় কি রে আল্লাহ ওরা তো তা আনন্দে আছে ও কাকা দুনিয়ারে ধ্বংস করে দিছে এই পার্টিতে কথা কন আসতেছে 14ই ফেব্রুয়ারি আর মাত্র কয় দিন আটা 614 দিন 6 দিন চলে গেছে যুবক যুবতী অনেক কিছুতি শাম দিচ্ছে কুরবানি আসার আগে সুরিকা সিটি শান দেয় না 14ই ফেব্রুয়ারির আগে অনেক কিছুতি শান দিচ্ছে মা বাপকে কইয়া বিদেশ থেকে টাকা এনে দেশে তো বিদেশ পার্টি টাকা দিবা 14ই ফেব্রুয়ারির আগে 3.5-3.5 লাখ টাকা চাই হাং গাড়ি না কিনলে আমার প্রেমিকা গাড়িতে উঠবে না সদাকাল্লাহু আলাইহি জরকার নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কপাল ফুলা ভোঙার হাং গাড়ি কিনবি 14ই ফেব্রুয়ারিতে বান্ধবী নিয়ে চলবি পিছনে ওই বান্ধবী পাওয়ার ব্যাংক ওর নাম দিছি আমি পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক চেনেন ওই পাওয়ার ব্যাংক হলো একটু ব্যাটারি মতো আছে ওডের চার্জ দিয়ে সাথে নিয়ে গেলি কোনো জায়গায় কারেন্ট না থাকলে ওডের থেকে মোবাইলে চার্জ দেওয়া যায় এরকম পাওয়ার ব্যাংক মোটরসাইকেল চালানোর সময় পিছনে আধা ল্যাম্পটা মাইয়ে একটা বসানো বসাইলে ওর খালি পাওয়ার বাড়ে এটা না বলে পিছনে পাওয়ার ব্যাংক তো ও পর কুত্তর মতো ওতেই থাইয়ে ওরে খালি চার্জ দেয় আর ও মুলায় ও খালি মুলায় পাওয়ার ব্যাংকে পাওয়ার দিতেছে মুলাতে মুলাতে উষ্ণায় চলে গেছে ট্রাকের ফাঁসার তলে পাওয়ার ব্যাংক খালের মধ্যে আর এই আবালটা রাস্তার উপরে ঘুরে এসেছে মোটরসাইকেল কান ট্রাকের সাথে ফাঁসাই গেছে 14ই ফেব্রুয়ারিতে পড়বি ধমাধম করে দর্শনের কারণে সরকার তারে জেলে দিছে জেলখানার মধ্যে যাইয়া কানা মহিলারে দর্শন করছে সরকারকে সাড়ে শয়তান রে কি হরব কো আনে দেব এর তো জাহান্নামে দিলে জাহান্নামি মহিলাকে দর্শন করবে সরকার কাজে এর রাখা যায় না এর ফাঁসি দাও তো ফাঁসি দিছে 14ই ফেব্রুয়ারি তাহলে 14ই ফেব্রুয়ারি এক লুচ্চর ফাঁসি দিবস আর সেই দিন তোরা নারী পুরুষ প্রেম ভালোবাসা দিবস বানাইয়া আনন্দ ফুর্তি করিস সরকার সারা দুনিয়া সরকার উন্মুক্ত করে দিছে অবাধ মেলামেশা হাজার হাজার অবৈধ সন্তান গর্ভধারণ করতেছে করবে ওই রাত্রে দুনিয়াটা জারস সন্তানের একটা কারখানায় পরিণত হচ্ছে কথাটা ঠিক কি না আমরা যুবকরা প্রতিযোগিতা করব এখন থেকে তোমরা ওয়াদা করো আল্লাহর কাছে আমি তোমাদের জন্য খাস দোয়া করব আল্লাহ যেন জীবদ্দশায় তোমাদের মক্কা মদিনা জিয়ারত নসিব করে জীবনে বেঁচে থাকতে একবার হলেও নবী পাকের সাথে স্বপ্নে জিয়ারত নসিব করে কিয়ামতের নবী পাকের কাছ থেকে হাউজে কাউসার পান করাইয়া দেয় আরশে আজিমের নিচে তোমাদেরকে জায়গা দিয়ে দেয় তোমরা এটি কন্ট্রোল করবা তোমার এলাকার কোনো মেয়েকেও যাইতে দিবা না গাড়ি বইরে বৈশাখী মেলার সময় গাড়ি বইরে বৈশাখী কাপড় পরে যুবতী মেয়েরা নতুন নতুন
নববধুরা এরা দল ধরে সাজে গুজে মুসলমানের মেয়েরা যায় এগুলো প্রতিবাদ আমরা আজকে করতে পারবো না এতে লাগবে তোমাদের তোমাদের মতো মর্দে মুজাহিদ সৈনিক লাগবে আল্লাহ তোমাদের ওই মর্যাদা দান করবে এই বছর আমাদের এলাকায় এই এলাকা থেকে প্যালেস্টাইন ডে নোংরা পদ্ধতিতে পালন করতে দেব না জোরে না দেব না আমরা নিজেরা যাব না আমাদের মেয়ে বন্ধুদেরকে যাইতে দেব না আমাদের এলাকার আমরাই কন্ট্রোল করব ইনশাআল্লাহ তোমরা যুব সমাজ কত সুন্দর একটা মাহফিল মিলেছো তোমরা কনসার্ট করতে পারতা তোমরা মমতাজ মনির খান আলমগীরের মতো বড় বড় আলেমাই নিয়ে একটা কিছু করতে পারতে মমতাজ তো সংসদের বুখারি মুসলিমের মুয়াদ্দিস লজ্জায় মরে যায় আজ তিরিশটা বছর হাদিস পড়াই তারপরে হাদিসের হাওলা দিয়ে কথা বলতে সাহস হয় না ও সংসদে বসে খায় আমরা আমি বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজার কোনো খণ্ড নাই যে কয়েকবার করে পড়ি নেই তুমি কিচ্ছু বোঝো নাই সাসিজান বুখারি মুসলিম ও কি ওইভাবে বাংলা পড়িয়ে বোঝা যায় তালিয়ার বেটারা বছরের পর বছর উস্তাদের সামনে এভাবে মজা লাগিয়ে বসে থাকতো না বুখারি শরীফ তিন চারজন মুহাদ্দিসে পড়াইছে আমার মাদ্রাসায় এক বছর ধরে ক্লাস করে তারপরও পড়াই হাফাই গেছি যান বার হয়ে যায় শেষ করতে আর উনি বুখারি মুসলিমের সব কয় খতম দিয়ে ফেলাইছে আমার যুবকরা এই সমস্ত নোংরাকে দিয়ে অনুষ্ঠান করলে করতে পারতে সব হয়তো বা আগে কোনো সময় করেছো আজকে নয়টা বছর বাদ দিছো আল্লাহর কাছে দোয়া করি তোমরা সাহাবুন নেশাফে ইবাদতিল্লাহ যে যুবক তার যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটাইলো ওই যুবককে আল্লাহ তাআলা আরশে আযিমের নিচে জায়গা দেবে তোমাদেরকে আল্লাহ জায়গা দেবে স্থানীয় যুব কমিটি যুব সমাজ গঠন করবে এই উদ্দেশ্যে যে যত প্রকার ইসলাম প্রতি বিরোধী কুসংস্কার আছে তা আমরা প্রতিহত করব রাজি না ইনশাআল্লাহ পারা যাবে না ইনশাআল্লাহ মুরব্বীরা সহযোগিতা করবেন না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন জোরে বলেন আমিন ওয়া তাআবানু আলাল বিররি ওয়া তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন তাআবানু আলাল বিররি ওয়া তাকওয়া এরা যখন যুবকরা এই কাজ করবে এটা একটা ভালো কাজ আমরা একে অপরের সহযোগিতা করব তো এমন করে যে ভালো কাজ হবে সেই ভালো কাজকেই আমরা সহযোগিতা করব দুনিয়ায় যত ভালো কাজ আছে তার ভিতরে এক নম্বর কাজ হলো আমর বিল মারুফ আর যত মন্দ কাজ আছে ভালো কাজ আছে তার দুই নম্বর হলো মানে এই একেরই খগরূপ নাহিয়া নিল মুনকার সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ এরকম করে সময় ইবাদত বন্দেগী সব কিছুর ভিতরে ক্লাসিফিকেশন আছে তো দুনিয়ায় যত দামি জায়গা বলেন যত জায়গা আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গার নাম কি একটু কান্না সবচেয়ে দামি জায়গার নাম কি হযরত ওমর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন ইতিমধ্যে এক ইহুদি নবীকে পরীক্ষা করতে আসে যে নবী কি না এই নবী এই মুহাম্মদ কি আসল সেই নবী ওরা তো কিতাবে পড়ছে যে শেষকালে আখেরি নবী হবে মুহাম্মদ রাসূলুল্লাহ তো এইটা এই মুহাম্মদ কি সেই মুহাম্মদ কি না এইটা পরীক্ষা করছে ইহুদিরা বেশি তো এক ইহুদি এসে বলতেছে মুহাম্মদ তুমি যদি আখেরি নবী হও তাহলে একটা প্রশ্নের জবাব তুমি দিতে পারবো বলো তো বাপ দুনিয়ায় সবচাইতে খারাপ জায়গা কোনটা সবচেয়ে ভালো জায়গা কোনটা এটা আমরা আপনারা যেমন জবাব দিয়েছেন নবীও এরকম জবাব দিতে পারতেন কিন্তু নবী আপনি সভাপতি আর সভাপতি স্টেজে বসে ওইরকম ডাক দেয় নাকি আল্লাহ আকবার আগে একদিন এক পা ফেলে গেছি সভাপতি তিনজন আমার অজের অর্ধেক হলি উনরা এক পোয়া বাদাম কিনে এনে নিজেরা বাক করে নিয়েছে কাছে আমি বলি কেলো তা আপনারা খাবেন আমারও দেবেন না আমার কটা দেন আমারও দেশে আমি কেন আপনারা বসেন আমরা চারজন বাদাম খেয়ে নেই তারপরে থামছে তো হুজুর বললে বলতে পারতেন যে দুনিয়ায় সবচেয়ে ভালো জায়গা কোনটা মন্দ জায়গা কোনটা এটা হুজুরই জানা আছে না কিন্তু হুজুর ওভাবে জবাব দিলেন না বলে রাখেন দেখি হুজুর একটু জিন্দের বসে জিব্রাইল আসছে হুজুর মা তা হাজার কি চিন্তা করতেছেন হুজুর বলেন এই লোকটা আমাকে জিজ্ঞেস করছে আইল বুকাতে আহাব্বু ইলাল্লাহ ফি দুনিয়া ও আবগাজ ইলাল্লাহ ফি দুনিয়া গোটা দুনিয়ার ভিতরে সবচাইতে ভালো জায়গা আল্লাহর পছন্দের কোনটা খারাপ জায়গা কোনটা এটা জিজ্ঞেস করছে আপনি কি জানেন ভাই জিব্রাইল আলাইহিসসালামকে হুজুর জিজ্ঞেস করতেছেন জিব্রাইল বলে হুজুর আমিও বলতে পারতাম তবে বিষয়টা আল্লাহর কাছে শুনি আসি ওর একটু বসতে কর গিয়েছে দ্রুত বেগে জিব্রাইলের ছয়শো ডানা দুইটা ডানারে এভাবে বাড়ি মারলে দুই ডানার বাড়িতে এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল পথ যায় উনি কয় আমি ওই দিন ছয়শো ডানা ব্যবহার করছি এই খবর আনার জন্যই ছয়শো ডানা তো ছয়শো ডানা ব্যবহার করলে গতি কত হইছে এই গতি থামাতি থামাতি জিব্রাইল কয় যে আমি অন্যদিন তো দুই ডানে দৌড়িয়ে যাই জাগা মতো থেমে যাই আজকে গতি থামাতি থামাতি আমি আল্লাহর এত কাছে চলে গেছি জীবনে কোনোদিন অত কাছে যেতে পারিনি তবে বিষয়টা আমার একটু লাভবান হয়েছি
একটা লাঞ্ছনা পেয়েছি আমি আল্লাহর খুব কাছে চলে গেছিলাম শুধু মাঝখানে পর্দা ছিল আল্লাহ এই পাশে আর আমি এই পাশে তো শুনি আসছি বললেন কি শুনছেন হুজুর বললেন জিব্রাইল বলতেছেন আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদে ইলাল্লাহি আসবাকুহা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ কারণ মসজিদটার নাম হলো বাইতুল্লাহ মসজিদের নাম কি বাইতুল্লাহ আল্লাহর ঘর ভাই আমার ঘরের আমার দাম আমি যেমন আমার ঘর সেরকম কত প্রেসিডেন্টের ঘরে সেরকম দাম প্রধানমন্ত্রীর ঘরে সেরকম দাম আবার ওই যে রাস্তার পাশে ওই যে যারা সিঙ্গে টিঙ্গে লাগায় বান্দর খেলা টেলা দেয় ওরা আছে কুটি কুটি ঘর বানায় বানায় তাই না আশেপাশে ওরা কি কয় বাদ্যে বাদ্যে এ বাদ্যেরা বাদ্যেরা এরাও ঘর বানায় ও গো কেমন ঘর আছে ওরা যেমন ওকে ঘরের দামও সেরকম তো যে ঘরটার সঙ্গে আল্লাহর ওই ঘরটা কত দামি এবার নবী পাক বলেন মামবানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে আল্লাহর ঘরটা বানায় দেয় আল্লাহ নিজে তার ঘর বানায় দেয় কোন জায়গা বানায় দেয় জান্নাতের মধ্যে কোন জায়গা জান্নাতের ভিতরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা লম্বা মানুষ ছিলেন এক এক সময় এক এক হাল হইতো এই লম্বা মানুষটা বোকার মতো কান্তি কান্তি আইছে একদিন হুজুর বলতে ওমর কান্দেন কেন শ্বশুর তো ওমর কাঁদছেন কেন আবার বয়সে ছোট আবার সাহাবি আপনি আপনিও কইতেন নামও কইতেন ওমর কাঁদছেন কেন বলতে যে আমার ভয় করতেছে কি ভয় কয় যে আমার মনে হয় হাসরের মাঠে যদি আল্লাহ বলে সব মানুষ বেহেশতে যাবে একটা লোক দোজখে যাবে মাত্র আমি ওমর মনে হয় সেই লোকটা কারণ আপনার সব সাহাবা এক ধরনের অন্যায় করতো আর আমি গেছিলাম আপনার গলা কাটতে হুজুর আমি আপনার মাথা আনতে গেছিলাম কইয়েই কেন্দে দিছে হুজুর কয় ওমর কলেমা এমন একটা কষ্টি পাথর এর সাথে ছোঁয়া লাগলে পিছনে সব গুনাহ মাফ হয়ে যায় তুমি কলেমা পড়ছো পিছনে কিছু নেই তুমি জান্নাতি চলে গেছে খুশিতে কয়েকদিন পর আবার আজকে আইসে খুশিতে হাসতে হাসতে ওমর কি ব্যাপার কোনো পয়সা করি ভালো কিছু পাইছেন নাকি কোনো খুচুর খবর কয় জি হুজুর আলহামদুলিল্লাহ আমার মনে সাহস আসছে হাসরের মাঠে যদি আল্লাহ বলেন যে সব মানুষ দোজকে যাবে একটা মানুষ বেহেশতে যাবে সেই লোকটা আমি ওমর সেই লোকটা আমি হুজুর বললেন তা আজকে এই সাহস আমার বলেন কোন জায়গাতে কয় কি হুজুর আমি কুরআন শরীফ পড়ে দেখলাম আল্লাহ বলছেন ইন্না মা ইয়ামুরু মাসাজিদাল্লাহি ওয়া আমানা বিল্লাহ যারা মসজিদ নির্মাণ করে ওরা মুমিন আর আল্লাহ কুরআন শরীফের ভিতরে সূরা মুমিনিনের ভিতরে বলছে কদ আফলাহাল মুমিনুন মুমিনরা সফল মুমিনরা সফল আর যত মুমিন সমস্ত মুমিন মুত্তাকিন আর আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিন ইনদা রাব্বিহিম জান্নাতি নাঈম আর সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ কিছুদূর যে বলে আলিসুনাল ফিরদাউস যারা এই মুমিন হবে তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে ওয়ারিস হবে কাজেই আমি সেই সূত্রে টের পাইছি আমি মুমিন আমি মক্কা থেকে মদিনা আয়েশা মসজিদে কুবা নির্মাণ করেছেন আপনি আমি সেই মসজিদ নির্মাণের সাথে ছিলাম ওখান থেকে আইসা আবার মসজিদে নবাবী বানাইছেন এটা বানানোর সাথে আমি ছিলাম এরপরে মসজিদে জুলকিবলাতাইন বানাইছেন ওটার সাথে আমি ছিলাম মসজিদে জিন বানাইছেন ওটার সাথে আমি ছিলাম বহুত মসজিদ নির্মাণের কাজে আসি বিধায় আমার এই গোপন ফান্ড আছে আল্লাহ আমার সব আমল বাতিল করে দিল এই গোপন ফান্ড মসজিদ নির্মাণের কাজ ফান্ডটা বাতিল করবে না এর বদৌলতে আমি জান্নাতে যাব হুজুর বললেন সাদাকতা ওমর সাদাকতা ওমর তুমি সত্য কথা বলেছো তুমি এর বুনিয়াদে এমনি তো হজ তোমার জান্নাত আর তোমার এই দাবিটাও সত্য কন্যা সুবহানাল্লাহ ও ভাইরে বহু কিছু করি নামাজ পড়ি কবুল নাও হতে পারে রোজা রাখি কবুল নাও হতে পারে হজ করি কবুল নাও হতে পারে হজ করি এসে আল হাজ দাবি করে আমার নাম পোস্টারে লেখছে আল হাজ লেখি নেই কেন আমি স্টেজেই যাব না আমার নামের শুরুতে সভাপতি দেন না কেন সভাপতি শব্দ লেখে নাই কেন আমি স্টেজেই যাব না এই সমস্ত সভাপতি আর এই সমস্ত আলহাজের কোনো ভ্যালু নেই আমাদের এক বক্তাই গত এক দুই রাত আগে সম্ভবত পোস্টারের নাম সবার নিচে এইটে যখন পোস্টার হাতে নেছে পাইছে মাহফিলে ডুববে এর আগে রাস্তা থাকতে বেরো চলে গেছে ফিরে চলে গেছে ফিরে চলে গেছে সেই জায়গার একজন বড় আলেম উনি ডাইরেক্ট লাইভে এটা দিয়ে দেছে যে নামটা কেন নিচে দেশে সে আবার ওই মাহফিলের বক্তাদের ভিতরে বয়সে সবচেয়ে ছোট ভালো বক্তা ভালো মানে নাম বলবো না ভালো মানের বক্তা কিন্তু বয়সে ছোট কাজে মুরব্বীদের নাম উপরে দিয়ে তার নাম তো নিচে দিতেই হবে নিচে নাম দেখে উনি স্টেজে না এসে চলে গেছে মাহফিলটা শেষ ও দোস্ত তুমি কি এই জন্যই মৌলানা হইছো ও আজকে সেই জন্যই করো যাহা করিব কার জন্য
কার জন্য আমি ওয়াজ করি আল্লাহর জন্য আমি ওয়াজ করি আল্লাহর জন্য আমি দান করি আল্লাহর জন্য মসজিদ করি আল্লাহর জন্য ইবাদত করব আল্লাহর জন্য আল্লাহ পাক আমাকে সব দিয়ে দিলেন কথা বলেন ঠিক না প্রত্যেক মহল্লায় মসজিদ আছে আমি একটা গোপন ফান্ড তৈরি করে যাব ইনশাআল্লাহ আপনারা সাথে থাকবেন আমরা একটা গোপন ফান্ড তৈরি করব এই যে মসজিদ বানাইছে এরা মসজিদ না মসজিদের জন্যই তো মসজিদের জন্যই তো এই মসজিদের আর কিছু কাজ বাকি আছে কিছু টাকা দেনাও থাকতে পারে পয়সাওয়ালারা কত আছেন কত টাকা কত ভাবে নষ্ট করতেছেন 1000 টাকার মাছ কিনতে যে মাছ ভালো পেয়ে গেছেন 5000 টাকার মাছ কিনতেছেন ছেলে ইতালি অস্ট্রেলিয়া থাকে বিদেশ থাকে জাপান জার্মান থাকে আমেরিকা থাকে তারা পয়সা পাঠাইতেছে হাজার হাজার বিঘে জমি কিনতে মানে হাজার হাজার লাখ লাখ টাকা ব্যাংকে জমা করতেছেন বিঘের পর বিঘে জমি কিনতেছেন বাবা জান্নাতের মধ্যে একটা ঘর বানান আল্লাহর ঘর মসজিদ মহল্লার যুবকরা মাপি লেন করে আপনাদের কাছে এই সাহায্যটুক কামনা করতেছে তারা তাদের নিজেদের জন্য নয় এই মাহফিলের জন্য নয় আল্লাহর ঘর মসজিদের জন্য মহব্বতের সাথে কোনো আল্লাহর বান্দা থাকলে নিজ যোগ্যতা একটু বলবেন আমি এই মসজিদের বাকি কাজের জন্য যা লাগবে ইনশাআল্লাহ তার ভিতরে আমি 10,000 টাকা দেবো